أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ، فطوبى للغرباء، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله، আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক কাজের মধ্যে লাগাইছেন যে কাজ কারা করবে, কারা করতে পারবে, এ নির্বাচন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাঈকাতি রুসুলান ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে তারা আল্লাহর বার্তা বাহক হবে, আল্লাহর কথা মানুষের নিকট পৌঁছাবে। এই ধরনের ব্যক্তিদেরকে মানুষের মধ্য থেকে এবং ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নির্বাচন করছেন। অতএব দাওয়াতের মেহনত এমন এক মেহনত শুধু তারাই করতে পারবে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করার জন্য তৌফিক দিবেন। আর যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন না, যারা আল্লাহ তাআলার তৌফিক প্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হইতে পারবে না, তারা যতই চেষ্টা করুক, আওয়াজ করুক, এই মেহনতের মধ্যে সামিল হইতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে এই দাঈদের কাতারে সামিল করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে পর্যন্ত বলতেছেন যে আমি এই কাজ করার জন্য আপনাদেরকে নির্বাচন করছি। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, এর আগে আল্লাহ তাআলা সমস্ত নবীদের কথাকে উল্লেখ করছেন। সূরাতুল আনআম নবীদের নাম নিছেন, প্রায় 18 জন নবীর নাম নিছেন। তারপর বলতেছেন তাদের বাপ দাদা, ভাই বেরাদর, সন্তানাদি, তাদের মধ্য থেকেও যত নবী আছে এই সমস্ত নবীকে ইজতাবাই না হুম, আমি আল্লাহ নিজে নবুয়তের কাজের জন্য নির্বাচন করছি। ওয়াহাদাই না হুম ইলা সিরাতি মুস্তাকিম, এবং তাদেরকে আমি এই সরল সঠিক রাস্তা পথ দেখাইছি। নবীদেরকে হেদায়ত আল্লাহ তাআলার পরিচয় এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিছেন। নবী থেকে নবী পান নাই, অল্প কিছু নবী বাদে অধিকাংশ আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ নিজে তার পরিচয় শিক্ষাদান করছেন। নবীরাও বাচ্চাকালে আল্লাহকে চিনতেন না, জানতেন না, বুঝতেন না, খুঁজতেন, খোঁজার চেষ্টা করতেন। ইব্রাহিম আলী ইসলামের ঘটনা আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা, আল্লাহকে খুঁজতেছেন, রবকে খুঁজতেছেন, পাইতেছেন না। এখন চতুর্দিকে খোঁজা যখন শেষ, এবার আসমানের দিকে তাকাইছেন। রাত যখন আসলো তো তারকা দেখা বলা শুরু করলেন, হাজা রব্বি, এই তো রব পেয়ে গেছি, এই তারকাই আমার রব। ফালাম্মা আফালা, তারকা যখন ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিল, যেটা ডুবে যায় এটাকে আমি পছন্দ করি না, কারণ আসমান জমিন 24 ঘন্টা চলমান, যিনি রব হবেন উনি 24 ঘন্টাই চালাইতেছেন, 24 ঘন্টাই থাকবেন, ওনার কোনো ঘুম নাই, ওনার কোনো পর্দা নাই, ওনার কোনো ডুবা নাই, যেটা ডুবে গেছে এটা রব না। তার আবার রব খুঁজে শুরু করছেন। পরদিন রাতে সালাম্মা আল কামার আবাজিগান, যখন চাঁদ দেখলেন তারকার চেয়ে অনেক বড়, অনেক আলো, বলেন হাজা রব্বি, এটাই আমার রব। ফালাম্মা আফালা, এই তারকা যখন ডুবে গেছে, ক্বালা লা ইল্লা মিহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমি দালিন, যদি আমার রব আমাকে তার পরিচয় না দেন
না শিখান আমি ক্ষতিগ্রস্ত, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ আল্লাহকে নিজের যোগ্যতায় খুঁজে পাওয়া কোনোদিন সম্ভব না। যদি আল্লাহ নিজে তার ধারণা না দেন, পরিচয় না দেন, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আবারও আল্লাহকে খুঁজতেই আছেন। তো চাঁদ যখন মিলাই গেল, ডুবে গেল, অর্থাৎ দিন হইল, সূর্য উঠল, ফালাম্মা রা আশ-শামসা বাযিগাতান, এইবার যখন সূর্যকে দেখছেন কি বলতেছেন, হাযা রাব্বি হাযা আকবার, এই তো আসল রব পেয়ে গেছি, সবগুলি চেয়ে বড়, অনেক আলো, উজ্জ্বল, সারা পৃথিবী আলোকিত করছে, এটি আমার আসল রব। ফালাম্মা আফালাত, এই সূর্য যখন ডুবে গেছে, আবার রাত হয়েছে, কি বললেন, ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কৌম, তোমরা রব মনে করে যত কিছু পূজা করো, যত কিছু শিরিক করো, আমি সমস্ত শিরিক থেকে মুক্ত, আমি এই সমস্ত রব মানি না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার চেহারাকে অবমুখী করলাম ওই সত্তার দিকে, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিনকে অত্যন্ত নিপুণভাবে সৃষ্টি করছেন, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং আমি ওই সত্তার সাথে অন্য কাউকে অংশীদার করতে তৈরি নই। এই যে পুরো ঘটনা বর্ণনা করলেন, এক জায়গায় আল্লাহ শব্দ উল্লেখ করলেন না, রব অর্থাৎ যিনি চালাইতেছেন, পালতেছেন, তাকে তিনি খুঁজতেছেন। যখন বললেন আমি আমার চেহারাকে অভিমুখী করলাম, তখনও বলেন যে আল্লাহর দিকে করলাম, বললেন ওই সত্তার দিকে যিনি আসমান জমিনকে নিপুণভাবে সৃষ্টি করছেন, কারণ আল্লাহ শব্দের সাথে তার পরিচয়ই নেই, পরিচয়ই নেই। এরপরে যখন আল্লাহ তাআলা পরিচয় দিলেন, পরিচয় শিখাইলেন, এইবার এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনছেন, যখন আগুনের মধ্যে ফালানো হইল, তখন বাতাসের ফেরেশতা আসতেছে, এসে বলতেছে হে ইব্রাহিম, অনুমতি দেন বাতাসের ঝাপটা দিয়া সমস্ত আগুন নিভাই দিই। পানির ফেরেশতা আসতেছে, অনুমতি দেন বৃষ্টি দিয়া পানি নিভাই দিই, ঠান্ডা করে দিই। তিনি কি বললেন যে আমার আল্লাহ কি দেখতেছে না, আল্লাহ আকবার, আগে আল্লাহরে চিনতেনই না, এবং এমন চিনা চিনছেন যে সমস্ত মাখলুককে নাকচ করে দিতেছেন, এক আল্লাহকে রাইখা, বলে আমার আল্লাহকে দেখতেছে না, আমার আল্লাহকে পাঠাইছে, বল না, আমরা আপনার এই অবস্থা দেখে নিজেই আসছি, নিজেরাই আসছি, বলছেন না, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আকবার। যখন এই কথা বলে ফেলছেন, এতক্ষণ পর্যন্ত আগুনও প্রজ্বলিত ছিল, সব স্বাভাবিক ছিল, যখন সমস্ত মাখলুককে নাকচ করে এক আল্লাহকে স্বীকার করলেন, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতকে জাহির করা শুরু করলেন, সরাসরি আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নার, হে আগুন, কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। কিতাবের মধ্যে লেখে যখন আল্লাহ তাআলা ইয়া নার বলছেন, সারা পৃথিবীর সমস্ত আগুন আল্লাহ তাআলা দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে, কি বলে আগুনকে ডাকছে, সমস্ত আগুন, যখনই বললেন কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, তো দুনিয়ার সমস্ত আগুন বরফ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সাথে সাথে বললেন ওয়াসালামান, যে না, বরফ হওয়া যাবে না, শান্তিদায়ক ঠান্ডা হইতে হবে। তখন এখনো নির্দেশ তো শেষ হয় নাই, তো সারা পৃথিবীর সমস্ত আগুনের উপরে নির্দেশ বাস্তবায়ন হয়ে যাচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলা কথা শেষ করলেন এরপরের শব্দে, সেটা হচ্ছে আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন আগুনে আছেন, নাকি আমাদের বাংলাদেশের আগুনে আছেন, বাংলাদেশের চুলায়, না, যে আগুনের মধ্যে তিনি ছিলেন, এই হুকুম শুধুমাত্র ওই আগুনের উপরেই গেছে। যদি তিনি আলা ইব্রাহিম শব্দ না বলতেন, পৃথিবীর সমস্ত আগুনের উপরে এই হুকুম লেগে যেত। এই জন্য ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে নিজে এই হেদায়াত দান করছেন, কারণ শুধুমাত্র নিজে আল্লাহকে চিনে বসে থাকবেন এই জন্য না, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পচতে হইতো না, আগুনে পড়া লাগতো না, বরং আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, যালিকা হুদাল্লাহ, সূরাতুল আনআমের 88 নম্বর আয়াত, যে এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ হেদায়ত, বিশেষ দায়িত্ব, বিশেষ জিম্মাদারি, ইয়াহদি বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, তার সকল বান্দাদের মধ্যে যা কি ইচ্ছা তাকে তিনি এই দায়িত্ব দান করেন। কোন দায়িত্ব?
যে নিজে আল্লাহ তাআলাকে চিনার পর সমস্ত উম্মতের মাঝে বিচরণ করবেন, ঘুরবেন ফিরবেন আর উম্মতের কাছে এই দাওয়াতকে পৌঁছাবেন, এই আল্লাহ তাআলার পরিচয়কে পৌঁছাবেন। এই আল্লাহর কথা মানুষের মাঝে পৌঁছানোর দায়িত্ব আল্লাহর বান্দাদের মধ্যে শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিদেরকে দেওয়া হয়েছে। তারপরে বলতেছেন যে ঠিক আছে, আমি তো আপনাদেরকে বাছাই করলাম এই কাজের জন্য, উম্মতের মাঝে মাঝে আপনারা ঘুরবেন ফিরবেন আর এই কাজকে উম্মতের মধ্যে বিতরণ করবেন, এই দায়িত্ব যে আপনাদেরকে দিলাম এটা কিন্তু আপনাদের যোগ্যতার বলে না, আপনাদের শক্তির বলে না, এটা আমি আল্লাহ ইচ্ছা করছি পছন্দ করছি তাই আপনাদেরকে দায়িত্ব দিছি। যদি খালি মনে করেন যে না আমার নিজের যোগ্যতা বলে আমি দায়িত্ব প্রাপ্ত হয়েছি, অথবা আল্লাহ দিছেন আমার যোগ্যতা বলে দিছেন আমাকে দেখে বাছাই করে দিছেন, অথবা যদি এটা মনে করেন যে দিয়া যখন ফেলাইছেন তো পায়া তো গেছি, এইবার আর নেয় কে, এইবার আর ঠেকায় কে, যেভাবে ইচ্ছা যেমনি ইচ্ছা করলে করব, যতটুকু পারি করব, যেভাবে পারি করব, ইচ্ছা চাইলে বিরতি দিব আবার ইচ্ছা করলে করব। যদি এটা নিজের বাপের সম্পত্তির মতো মনে করেন আমার ইচ্ছা, আর আল্লাহ যখন নির্বাচন করেই ফেলাইছে এইবার তো ঠেকাইতে পারবে না, আল্লাহ তাআলা সতর্ক করতেছেন ওয়ালাউ আশরাকু, ওয়ালাউ আশরাকু, যদি আল্লাহ তাআলা থেকে নজরকে হটায়া নিজের যোগ্যতার দিকে নজর দেন, নিজের মেহনতের দিকে নজর দেন, নিজের জাতের দিকে নজর দেন, নিজের কুরবানির যে ফলাফল জাহির হয়েছে এগুলির দিকে যদি নজর দেন, যদিও আল্লাহ শব্দ বলতেছেন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করেন, কিন্তু কিতাবের মধ্যে লেখছে শিরিকের অর্থ এই না যে অন্য কোনো গাছের সামনে পাথরের সামনে মূর্তির সামনে আগুনের সামনে মাথা নত করতে হবে, না এখানে শিরিক দ্বারা এই উদ্দেশ্য না, এখানে শিরিক দ্বারা এই উদ্দেশ্য যে আল্লাহ তাআলা নিজের যোগ্যতায় কুদরতে ইচ্ছায় আমাকে নির্বাচন করছেন, যদি এই জায়গায় আল্লাহর ইচ্ছার পরিবর্তে নিজের যোগ্যতার দিকে নজর দিই, যদি অন্য কোনো দিকে নজর দেই, সাথে সাথে আল্লাহ তাআলা বলতেছেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, জিন্দেগীতে যত আমল করছো যত ইবাদত করছো তোমার নবুয়তের যত খায়ের বরকত দুনিয়ার মধ্যে ফেলছে এই সব কিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব, কিচ্ছু বাকি থাকবে না। এখানে তো আল্লাহ তাআলা পাইকারি হারে সমস্ত নবীদের কথা বলছেন, অন্য এক আয়াতের মধ্যে সূরা জুমার 65 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি প্রত্যেক নবীকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে এই কথা বলে বলে সতর্ক করছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন কাবলিক, হে নবী এই ওহি যেমন আপনার নিকট পাঠাইছি আপনার পূর্ববর্তী সকল নবীদের নিকট এই ওহি আমি পাঠাইছি, কি ওহি, লা ইন আশরাকতা, প্রত্যেকে আলাদা আলাদাভাবে বলতেছেন যদি আল্লাহ তাআলার থেকে নজর হটাইয়া নিজের যোগ্যতার দিকে নজর দেন, নিজের মেহনতের দিকে নজর দেন, নিজেকে কিছু একটা মনে করেন, আল্লাহ তাআলা বলতেছেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিবেন। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য এটা না যে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ছোট করছেন, এনালি এরকম কথা কেন বললেন, না এই আয়াতের দ্বারা উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার বড়, নবীদের চেয়েও বড়, এবং নির্মুখাপেক্ষী, কোনো নবীর প্রতিও তার কোনো ইতিয়াদি নাই, তার বাধ্যবাধকতা নাই, তার কোনো পরোয়া নাই, এবং নবীর নবুয়তের প্রতিও তার কোনো বিশেষ আকর্ষণ নাই বা তার কোনো মুহতাজি নাই যে নবুয়ত দিয়ে ফেলাইছি নবীকে এখন কেমনে হবে কি করব, এখন নবী কথা মানুক আর না মানুক তারা দিয়েই তো কাম নিতে হবে, বলে না না আল্লাহুস সামাদ, তিনি নির্মুখাপেক্ষী, কারো প্রতি তার কোনো টান নাই, কাকে দিয়ে পোয়াইতে হবে এই ধরনের বাধ্যবাধকতা কোনো পড়ুয়া তার নাই, তিনি বেপড়ুয়া সত্তা, আল্লাহুল গানি, একমাত্র আল্লাহই ধনী নির্মুখাপেক্ষী, ও আন্তুমুল ফুকারা, আর তোমরা সবাই আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী মুহতাজ, অন্যায়তের মধ্যে বলছেন ও আন্তুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার প্রতি মুহতাজ, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া দুনিয়াতে এক মুহূর্ত কাল কোনো প্রাণী বাঁচবে না, দুনিয়ার কোনো নজম কোনো নিজাম এক মুহূর্ত চলবে না,
এই যে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বডি দিয়ে দিচ্ছেন, কত নিজাম চলতেছে আমার বডির মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফি আনফুসিকুম, নিজের দিকে তাকাও, আফাল্লা তুবসিরুন, তোমার সত্তার মধ্যে খুঁজে আল্লাহকে কি পাও না? এক আল্লাহ যে আছেন চালাইতেছেন, কেন তোমার শরীরের মধ্যে কি আল্লাহকে খুঁজে পাও না? একজন যে আছেন এটা তোমার নিজেকে দেখে বুঝো না? আর অনেকে বুঝে না, আল্লাহ তাআলা বুঝাইতেছেন ওয়াহুয়াল্লাযী আনশাআকুম, আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, ওয়াজআলা লাকুমুস সামআ, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিছেন, ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দিছেন, ওয়াল আফইদা, কলব দান করছেন, অনুধাবন শক্তি দিছেন, কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব কমই আছে যারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে এত এত নিয়ামত পার করেও। সেইখানে তো আল্লাহ তাআলা দেওয়ার কথা বললেন, এখন আল্লাহকে খালি দিতেই পারেন নাকি দেওয়ার পরে নিতেও পারেন, এটাও আল্লাহ তাআলা বলতে চান। নবীকে বললেন হ্যাঁ নবী, এই যে গুনাগার এদেরকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, কুল বলেন, প্রশ্ন করেন, আরা আইতুম, কখনো কি তোমরা একবার ভাবছো, চিন্তা করছো, ইন আখাযাল্লাহু সামআকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রবণ শক্তি দান করছেন, তিনি যদি শ্রবণ শক্তিকে আবার উঠায় নেন, কান থাকবে, কান নষ্ট হবে না, কান কাটা পড়বে না, কান ফ্লট হবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে, এই অবস্থার মধ্যে যদি আল্লাহ তাআলা শ্রবণ শক্তিকে উঠায় নেন, আছে কিনা এরকম মানুষ ভাই? হ্যাঁ কান আছে, আগে কান দিয়ে শুনতো, তারপরে ওই যে ইয়ারফোনের মতো ছোট একটা কি লাগায় এটা দিয়ে শুনতো, এখন কোনো কিছুতেই শুনে না, এত জোরে মাইকে আওয়াজ হয় এই আওয়াজও তার কানে ঢুকে না, তো এই কান দিয়ে আগে শুনতো এখন শুনে না, পার্থক্য কই? কান তো ঠিকঠাক মতো আছে, কান তো আছে, কান এক জিনিস আর শ্রবণ শক্তি আরেক জিনিস, আল্লাহ তাআলা চাইলে এই কানের মধ্যে শ্রবণ শক্তি দিয়া রাখবেন, কান দিয়ে শুনবে, আল্লাহ তাআলা চাইলে এই শোনার শক্তিকে উঠাই নেবেন, তো কান থাকবে কিন্তু শুনতে পারবে না, ঠিক এরকম চোখ থাকবে কিন্তু চোখের শক্তি এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস, আল্লাহ তাআলা বলতেছেন ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, ওই আল্লাহ তাআলা যদি তোমার চোখের শক্তিকে উঠাই নেন, চোখ পরিপূর্ণ ঠিক থাকবে, আগে যেমন দেখা যেত চোখটাকে দেখতে এমন থাকবে, কিন্তু এই চোখ দিয়া বান্দা দেখবে না, কারণ চোখের থেকে দৃষ্টি শক্তিকে আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন, ওয়া খাতামা আলা কুলুবিকুম, এবং ওই যে আল্লাহ তাআলা কলব দান করছিলেন মায়ের পেটে থাকতে, প্রথম যখন আমি রূহ পাইলাম চার মাস বয়সে, তখন থেকে আমার কলব চালু হয়েছে, কলব চলতেছে, নড়তেছে, রক্ত পরিশোধিত হইতেছে, সব কিছু ঠিকঠাক আছে, আল্লাহ তাআলা বলতেছেন ওই কলবকে যদি আমি ব্লক করে দিই, ওয়া খাতামা আলা কুলুবিকুম, কলবের মধ্যে যদি মোহর মেরে দিই, কলবটাকে মুহূর্তের মধ্যে থামাই দিই, মান ইলাহুন গাইরুল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইলাহ আছে, ইয়াতিকুম বিহ, এই সকল শক্তি আবার ফেরত দিতে পারে, আছে নাকি কেউ ভাই? কেউ নাই, কেউ নাই, এই মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, প্রতি মুহূর্তে তিনি নিয়ন্ত্রণ করতেছেন, এমন না যে এককালীন দিয়ে ফেলছেন, দিয়ে ফেলছেন তো আমি আপনি চলতেছি, না, তিনি যেমন দিছেন দেওয়ার পর প্রতি মুহূর্তে নিয়ন্ত্রণ করতেছেন, আবার যখন তখন চাইলে উঠাই নিতে পারেন, যখন তখন পায়ের মধ্যে যখন একটু ঝিঞ্জি উঠে, যে একটু আগে নড়াচড়া করতাম এখন পায়ের মধ্যে এমন ব্যথা নাড়াইতে পারতেছি না, এই পা এখনো কেঁদো, যাদের লো প্রেশার আছে হয় না, এক এক ভয়ে বসে থাকার কারণে এই পা তার মধ্যে কোনো অনুভূতি শক্তি নেই, শুধু ব্যথা আর ব্যথা, আবার একটু নাড়াচাড়া দেন দুই মিনিট পর, এখন পায়ের মধ্যে আবার শক্তি ফেরত আসছে, ব্যথা ধীরে ধীরে কমতেছে, আবার পা নড়তেছে, ওই হাত হঠাৎ করে তার ভিতরে অনুভূতি শক্তি চলে গেছিল, ব্যথা করতেছিল, নড়াইতে পারতেছে না ইচ্ছার ইচ্ছা মতো, ঠিক কিছুক্ষণ পর আবার হাতের মধ্যে শক্তি ফেরত আসছে, শক্তি নড়তেছে, এই যে সাময়িকের জন্য আল্লাহ যে আল্লাহ নিতে পারছেন, উনি কি পার্মানেন্ট নিতে পারেন না, যে এই হাত আর কাজ করবে না, এই পা আর কাজ করবে না, এক সাইড অবশ হয় কি না, প্যারালাইসিস, এক সাইড বাতিল হয়ে গেছে আর চলবে না, বহু মানুষ আছে পুরা শরীর অবশ হয়ে গেছে আর চলবে না, তার খানা দানা, তার উজু স্পেন্ডা, পেশাব পায়খানা সব বিছানার মধ্যে, জীবনের সমস্ত দাপট
সমস্ত শক্তি এক মুহূর্তের মধ্যে খতম। কে করছেন ভাই? আল্লাহ। আল্লাহ পারেন, এটা আল্লাহ পারেন। একেবারে দাঁড়ানো থেকে পড়ে যাবে, তাকে বসার সুযোগ দিবেন না, দাঁড়ানো থেকে পড়ে যাবে। এখন পড়ে গেলে মাথার মধ্যে আঘাত পাবে, মাথা ফাটবে নাকি নাক ফাটবে না কি হবে দেখার সময় নাই, এগুলির পরোয়াতার নাই। হুকুম চলে আসছে, মুহূর্তের মধ্যে হুকুম বাস্তবায়ন হয়ে যাবে। তুমি যেই হও আল্লাহ তাআলা হুকুম মেনে নিতে বাধ্য, বাধ্য। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আমরা জীবিত, আমরা সুস্থ, নড়াচড়া করি কিসের বলে? আল্লাহর একটা হুকুমের বলে, একটা হুকুম মাত্র। এই মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ তাআলার হুকুম কাজ করতেছে। যতক্ষণ হুকুম থাকবে সব ঠিক, যখন হুকুম শেষ ওই অঙ্গ অকেজ, ওই মুহূর্ত থেকে, ওই মুহূর্ত থেকে আল্লাহ দেখাইছেন। এবং কোরআন পাকের মধ্যে বলতেও আছেন যে হে নবী, অমুসলিমরা কত কথা বলে, শত্রুস্ত্রের জবাব তো দিয়ে দেন, এখন তারা একটা পরিকল্পনা করতেছে যে এমন এক প্রশ্ন করবে যেটা দিন ধর্মের সাথে সম্পৃক্ত না, যেটা মানুষের শরীরের সাথে সম্পৃক্ত, বডির সাথে সম্পৃক্ত, এবং এগুলির বিভিন্ন সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। তো তারা আপনাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে আসবে, ঠেকানোর জন্য, ঠেকানোর জন্য। কারণ দিন ধর্মের বিষয় হলে নবী তো একটু প্রশ্নের উত্তর দিয়ে দেন। এখন তাদের কাছে মনে হয় আমরা দিন ধর্ম কম বুঝে দেখে প্রশ্নের সামনে ঠেকে গেলাম। এখন প্রশ্ন করব মানুষের শারীরিক অবস্থা নিয়ে, তো এইটা তো দিন ধর্মের সাথে সম্পৃক্ত না, নবীও পারবে না, এইটার মধ্যে ঠেকে যাবে। আর ঠেকে গেলেই আমরা সমস্ত উম্মতকে দেখাবো, দেখো মোহাম্মদ কিছুই জানে না, ওই আসমানের খবর বলে কেমনে, তার বডির খবর হিসেবে বলতে পারে না। এইবার ঠেকে ফেলাম। তারা এই পরিকল্পনা নিয়ে রওনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। তখন আল্লাহ তাআলা ওহী জানা ওহী পাঠিয়ে দিলেন, রাসূলকে সতর্ক করলেন, হে নবী, তারা আসতেছে, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে প্রশ্ন করবে রূহ কি জিনিস, আত্মা কি জিনিস। কত কঠিন জিনিস, কত কঠিন বিষয়, আর কত কঠিন চ্যালেঞ্জ। যদি নবী এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, সমস্ত জায়গায় জায়গায় তারা গাঁট শুরু করবে আর বলে দিবে তার সত্তার ভিতরে যে আত্মা, এই আত্মার খবর সে রাখতে পারে না, ও বলে মেরাজে গেছে, সাত আসমানের উপরে চলে গেছে, জাহান্নাম জান্নাতের খবর বলে আয়েশা বলা শুরু করছে, দেখো কেমন মিথ্যু, নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে রাসূলকে তারা ধরার পরিকল্পনা নিয়ে আসতেছে। এবার আল্লাহ তাআলা আত্মার পরিচয় দিতেছেন, আত্মা কি জিনিস বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, তাদেরকে জানায় দেন আত্মা আত্মা কিছু না, আত্মা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা হুকুম মাত্র। আল্লাহ বলছেন তুই জীবিত, বাস আত্মা চলতেছে, শরীর ঠিক আছে, আমি জীবিত। যখন আল্লাহ বলবেন তুমি মৃত, এক মুহূর্তের ভিতরে আত্মা থেমে যাবে, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে, আমি মৃত। একটা মাত্র হুকুমের ব্যবধান, আর কিচ্ছু না, আর কিচ্ছু, একটা হুকুমের ব্যবধান। যখন তারা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহ এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা বিধান মাত্র, শরীরের কোনো কিছুতে কমতি হয় না। মানুষ যখন মারা যায় কমতি হয় নাকি, চলার সাথে সাথে চোখ একটা গায়েব হয়ে যায়, একটা হাত গায়েব হয়ে যায়, কোনো ডাক্তার বলতে পারবে শরীরের ভিতরে কোনো জিনিস গায়েব হয়েছে, কিচ্ছু গায়েব হয় নাই। তা গায়েব হইল কি, গায়েব হয়েছে আল্লাহ তাআলার হুকুম। একটু আগে আল্লাহ তাআলার হুকুম হাজির ছিল, এখন আল্লাহ তাআলার হুকুম গায়েব হয়ে গেছে, সাথে সাথে সমস্ত শরীর অকেজ হয়ে গেছে। নবী যখন এই কথা বলে দিলেন, এখন কাফের মুশরিকদের হাই হায়, এইটারও দিকে ধর্ম ধর্ম বিষয়ক বিষয় বানায় ফেলাইছে, এটার সাথেও দেখে ধর্ম লাগাই দিছে। এখন ধর্ম যখন লাগাই দিছে, তাদের তো ধর্ম সম্পর্কে আইডিয়া নাই, মাথা নিচু করে চুপ করে চলে গেছে। আল্লাহ তাআলা এখান থেকে প্রমাণ করে দিলেন যে মানুষ জীবিত হওয়া আর মৃত হওয়া মাত্র একটা হুকুমের এই পাশ আর এই পাশ, এই পাশ আর এই পাশ, মাঝখানে আল্লাহ তাআলার হুকুম। হুকুম চলে যাবে মুহূর্তের ভিতরে, সবার আগে কি যাবে, তার নাম, তার নাম। সবাই এসে জিজ্ঞেস করবে লাশ কই, এখন লাশ, এখন আমি বলবেন আব্বা কই, আমার ছোট ভাই অমুক কই, নাম নিবে না, লাশ হয়ে গেছে, কেন, আল্লাহর হুকুম চলে গেছে। যখন গোসল করাইতে নেবেন তখন কি বলবে, তখন কি বলবে, লাশকে এই পাশ করো, ওই পাশ করো, নাম শেষ, নাম শেষ, জানাজার মধ্যে খাড়া করাবেন কি বলবে, জানাজা, জানাজা, জানাজা কই,
ভাই জানাজাটা কোন দিকে? এখন আর নাম নাই, নাম শেষ। এইবার কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে, জানাজা হয়ে গেছে। কবরের মধ্যে যখন নামবে আর বলবে না, বলবে ভাই লাশটা দেও, আস্তে আস্তে ধোয়াও, আস্তে আস্তে রাখো, বলবে না আমার বাবাকে রাখো। কারণ আল্লাহর হুকুম শেষ, একটা মানুষের জিন্দিগির সমস্ত আয়োজন সব মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। তাকে আর কেউ জমিনের উপরে রাখতে চাবে না, কেউ আত্মীয় বানায় রাখবে না, সাজায় রাখবে না। একবার যদি ঘরের থেকে নামানো হয়, দ্বিতীয়বার আর ঘরে ঢুকানো হবে না। এই যে আমরা একটা কথা বলি, যে ঘরে তালিম হয় ওই ঘর থেকে বদ্দিনি মরা লাশের মতো বের হয়ে যায়। মরা লাশের মতো মানে কি? মানে মরা লাশ একবার বের হইলে কিন্তু আর ঘরে ঢুকে না। একবার ঘর থেকে বের হয়েছে, এর মানে কি? এই ঘরে আর সে ঢুকবে না, এটা আনলেও গ্যারেজের মধ্যে রাখবে। মানুষ এসে গ্যারেজ থেকে দেখে যাবে, কিন্তু তার খাটে, তার শোয়ার খাটে ওই রুমে আর ওই কখন এই লাশকে রাখা হবে না। কারণ আল্লাহর হুকুম তার থেকে বের হয়ে গেছে, তার কোনো মূল্য এখন আর নাই, তার কোনো মূল্য এখন আর নাই। আল্লাহু আকবার। তো ঠিক এরকমই মরলাশের মতো বদ্দিন বের হয়ে যাবে, মানে বদ্দিন এমনভাবে বের হবে আর কখন ঢুকার চান্স পাবে না, যদি তালিম কন্টিনিউ চলে অব্যাহত থাকে। হ্যাঁ, এই জন্য ভাই, যে ব্যক্তির জীবন থেকে আল্লাহ তাআলার হুকুম বের হয়ে গেছে, ওই ব্যক্তির জীবন যেমন মূল্যহীন হয়ে যায়, ওই ব্যক্তি হায়াতে থাকার সময় তার সমস্ত কর্মকাণ্ড থেকেও যদি আল্লাহ তাআলার হুকুম বের হয়ে যায়, তো ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায়ও মূল্যহীন হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। যার চোখের মধ্যে আল্লাহ তাআলার হুকুম নাই, সে যা ইচ্ছা তাই দেখে। আল্লাহ তাআলার হুকুম আছে কি নাই, নিষেধাজ্ঞা আছে কি নাই, এটার পরোয়া সে করে না। তাকে কান দেওয়া হয়েছে, কামের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে সে লাগায় না। হাত পা দেওয়া হয়েছে, হাত পায়ের হুকুমের মধ্যে সে আল্লাহ তাআলার হুকুমকে লাগায় না। তো এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় মূল্যহীন। আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তি মানুষের কাতারেই না। আল্লাহ তাআলা কি বলতেছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দেওয়া হয়েছে হক বাতিল পার্থক্য করার জন্য, সত্য মিথ্যা বোঝার জন্য। আল্লাহ তাআলার হুকুম আর আল্লাহ তাআলার নিষেধ, এই দুইটা বাদ বিচার করে ওইভাবে জিন্দেগি যাপন করার জন্য যখন সে কলব দিয়ে এইগুলি বিচার করে নাই, তখন আল্লাহ তাআলা কি বলতেছেন? তাকে কলব দেওয়া হইল, আল্লাহ তাআলার হুকুমকে কলবের মধ্যে খাটাই নাই, কলব দিয়া হক বাতিল পার্থক্য করে নাই। ওয়ালাহুম আয়ুনুন, তাদেরকে চোখ দেওয়া হয়েছে, হালাল দেখে নাই, সে হারামও দেখছে, সব কাজে ব্যবহার করছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দেওয়া হয়েছে, হালাল হারাম সব কানের মধ্যে ঢুকাইছে, আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করে নাই। আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তি কেমন মূল্যহীন, শুনো। উলাইকা কাল আনআম, এর অবস্থা হইল চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদল, বরং এর চেয়ে নিকৃষ্ট। মূল্যহীন কেন? আল্লাহ তাআলার হুকুম তার কলব থেকে বের হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুম তার চোখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুম তার কান থেকে বের হয়ে গেছে, তার হাত থেকে বের হয়ে গেছে, পা থেকে বের হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হয়ে গেছে। তো এই ব্যক্তি মানুষের আকৃতিতে থাকার পরেও জীব জানোয়ারের চেয়ে অধম হয়ে গেছে। দুনিয়াতে যত পুলিশ, যত র‍্যাব, যত এই ধরনের বাহিনী আছে, এদের উদ্দেশ্য কি? বন জঙ্গলে সিংহ তাড়ানো, নাকি গরু ছাগল ক্ষেতের আইলে ঘাস খাইয়া ফেলায় মানুষের ক্ষেত খামার নষ্ট করে গরু ছাগল ঠেকানো, নাকি মশামাছি মানুষের ঘুমে ডিস্টার্ব করে এগুলি ঠেকানো, নাকি হিংস্র জানোয়ার ঠেকানো? কোনোটাই না। তা কী ঠেকানোর জন্য এত এত বাহিনী, এত এত বাহিনী কী ঠেকানোর জন্য? সব ওই যে মানুষ রূপী জন্তু জানোয়ার ঠেকানোর জন্য এই সমস্ত বাহিনী তৈরি হয়েছে। এগুলি যখন মানুষ মানুষ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সর্বপ্রথম সমস্ত জেলখানা, সমস্ত থানা খালি হয়ে যাবে। কারণ মানুষ তো জীব জানোয়ার নাই, যেগুলি আকৃতিতে প্রকৃতিতে মানুষ, কিন্তু তার চালচলন, তার মনুষ্যত্ব সমস্ত কিছু নষ্ট হইয়া
সেটা প্রসত্ব দ্বারা পরিবর্তন হয়েছে, যে এইগুলিকে ঠেকানোর জন্য মানুষ এত এত বাহিনী এত এত খরচ দিয়ে পালতেছে ওই জানোয়ারগুলি ঠিক করার জন্য। তখন জানোয়ারগুলি মানুষ হয়ে যাবে, তখন সর্বপ্রথম জেলখানা থানা এগুলি খালি হবে, দ্বিতীয়ত সমস্ত হাসপাতাল খালি হয়ে যাবে, কারণ যত অপরাধ মানুষ করতেছে এগুলি দিন ছাড়ার কারণে আর বদ্ধি নিচে লাগার কারণে মানুষ যখন নামাজ ছেড়ে দিতেছে তখন কি হইতেছে, শরীরের নামাজ পড়ার সময় যত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি হয়, এই নামাজের কারণে নড়াচড়া হয়, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে জাকাত আদা হয় নামাজের দ্বারা, সুস্থতা আসে নামাজের দ্বারা। যারা বালে হওয়ার পর থেকে কখনো নামাজ ছাড়ে নাই, কাজা করে নাই, ঠিকঠাক মতো সুন্দরভাবে নামাজ পড়ে, এরা আজীবন মাটিতে সেজদা দিতে পারে, কখনো চেয়ারে বসে নামাজ পড়া লাগে না। ওই চেয়ারম্যান কারা, যারা লম্বা এক সময় নামাজ কাজা করছে, নামাজ ছেড়ে দিছে, তো আল্লাহ তাআলা এই নামাজের অঙ্গ প্রত্যঙ্গে মোহর মেরে দিছেন, এগুলি আর কি করতে পারে না, হ্যাঁ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে না, স্বাধীনতা শেষ। তার এই সাড়ে তিন হাত শরীরের মধ্যে তার কোনো স্বাধীনতা নাই। কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি বলবেন, ডাকবেন যে প্রত্যেকে যেন লিয়াল হাক কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুন, প্রত্যেকে যেন যে যার ইবাদত করত তার কাছে ফিরত যায়, তার সাথে যে মিলিত হয়, সবাই চলে যাবে, যাইতে বাধ্য হবে, শুধুমাত্র মুসলমান থাকবে। তারা বলে, আল্লাহ আমরা সারা জিন্দগি তোমার ইবাদত করছি, সারা জিন্দগি তোমার পায়ে সেজদা করছি, তোমাকে মানছি, এই জন্য সবাই যে যাকে মানত, যে যার পূজা করত, যার ইবাদত করত চলে গেছে, আমরা এই জন্য রয়ে গেছি আপনার কাছে। তখন আল্লাহ তাআলা কি বলবেন, তিনি যে রব, এই পরিচয় দেওয়ার জন্য তার পায়ের ঘুষাকে উম্মতের সামনে প্রকাশ করবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, তিনি তার পায়ের ঘুষাকে প্রকাশ করবেন, মানুষ তাকাবে, এত উজ্জ্বল হবে যে এই উজ্জ্বলতা দেখে মানুষ বুঝে ফেলতে পারবে, আর এই তো আমাদের রব, যার সাথে কথা বলতেছি এরই আমাদের রব। তখন কি করা হবে, ওয়ুদাউনা ইলা সুজুদ, তখন তাদেরকে কি বলা হবে, তোমরা সবাই তোমাদের রবকে সেজদা করো, এতদিন না দেখে সেজদা করছো, আজকে রব সামনে চলে আসছে, রবের পায়ে রবকে দেখে সেজদা করো। ফালা ইস্তাতিউন, বহুত মানুষ সবাই যখন সেজদায় চলে যাবে ওরা দাঁড়ায় থাকবে, কি ব্যাপার, তোমরা সেজদায় যাও না কেন, সেজদা যাও না কেন, এই তো তোমাদের রব, আজীবন সেজদা করছো, খাশিআতান আবসারুহুম, তাদের চোখ ভয়ে কাঁপতে থাকবে, তারহাকুহুম যিল্লা, আল্লাহু আকবার, এদেরকে অপমান লাঞ্ছনা বিজ্জতি এমনভাবে কুড়ে কুড়ে খাইতে থাকবে, মৃত্যু থাকলে এই মুহূর্তে তারা আত্মহত্যা করে মরে যেত, এই পরিমাণ লাঞ্ছনার মধ্যে তারা থাকবে। কেন কেন, হুম কানু ইউদাউনা ইলা সুজুদ, তাদেরকে নামাজ সেজদার দিকে আহ্বান করা হইত, যখন মানুষ নামাজ পড়ত এদেরকেও ডাকা হইত, আসো ভাই নামাজে যাই, লম্বা সময় নামাজ পড়ে নাই, ওহম সালিমুন, কিন্তু তারা সুস্থ ছিল, সুস্থ থাকা অবস্থায় যখন আল্লাহরে সেজদা দেও নাই, আজকে সেজদা দেওয়ার সুযোগ দেওয়া হবে না, পাকে এরকম শক্ত করে দেওয়া হবে যে খাড়ায় থাকবা, মাথাটা ঠেকাইয়া একটু শুকরিয়া আদায় করবা, একটু সেজদা দিবা, এই তৌফিকও তোমাদেরকে সেদিন দেওয়া হবে না, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন কোরআনে পাকের মধ্যে। কত কঠিন বিষয় ভাই, কারণ কি, ওই যে হুকুম বের হয়ে গেছে এই অবস্থা, যারা হারাম খায় তো জবান হালাল খাওয়ার জন্য, পাকস্থলী হালালকে হজম করার জন্য, খাদ্যনালী হালালকে গ্রহণ করার জন্য, কিন্তু সেইখানে হারাম ঢুকাইছে, হারামের জন্য তো এগুলি না, এখন কি হবে, গাড়ির মধ্যে অক্টেনের জায়গায় যদি কেরোসিন দেন কি হবে, হ্যাঁ এটা তো এখানে দেওয়ার জিনিস না, যখন দিছে কিছুক্ষণ চলছে, চলতে চলতেই সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে, এখন খাইতে পারে না, খাইলে বদহজম হয়, সমস্যা হয়, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বুঝে ফেলাইছে এগুলি কমন রোগ, মানুষ যখন ডান হাতে বাম হাতে একসাথে খায় তো আল্লাহ তাআলা এই রোগগুলি দান করেন, যে আগে তো একসাথে খাইছো,
খাওয়ার স্বাদ মিটানোর জন্য এবার সমস্ত খাওয়া দাওয়া বন্ধ। ডাক্তার বলছে ঠান্ডা খেতে পারবেন না, গরম খেতে পারবেন না, জাল খেতে পারবেন না, মিষ্টি খেতে পারবেন না, এইটা খেতে পারবেন না, ওইটা খেতে পারবেন না, তা খামো কি? ঠান্ডাও নাই, গরমও নাই, জালও নাই, মিষ্টিও নেই, তা খামো কি? সব তো এগুলি তো বলে দিছে কাঁচা কলা ভর্তা করে খাইবেন, আবার লবণ খেতে পারবেন না। হ্যাঁ, ভর্তার মধ্যে তো মজা করবেন লবণ দিয়া, তো না লবণ খাওয়া যাবে না, আপনার হাই প্রেশার। তো এইগুলি খায়া খায়া চলতে হবে, যেটা একজন সাধারণ মানুষ খাইলে বমি করে দিবে, খাইলে বমি করে দিবে। এইগুলি খায়া চলতে হবে, কারণ কি? কারণ এককালীন খায়া ফেলাইছ, এমন খাওয়া খাইছ ভিতরে সব নষ্ট হয়ে গেছে। আরাম করার জন্য সব ব্যবস্থাপনা লাগাইছে, আল্লাহু আকবার, একটু আরাম করে ঘুমাবে রাতটা। আল্লাহ তাআলা বলছেন সারা রাত ঘুমাও, কোনো আপত্তি নাই, কিন্তু আমার হুকুমের সাথে। রাতের মধ্যে তুমি যখন ঘুমাইতে থাকো, আমার একটা ছোট্ট হুকুম আছে, কি? শেষ মুহূর্তে এসা একটু ঘুম থেকে উঠা, ওযুটা কইরা ফজরের নামাজটা পড়ো, পড়ে আবার ঘুমাও, কোনো আপত্তি নাই। কিন্তু এই 10 মিনিট হয়তো ঘুমের থেকে উঠা একটু ওযু টুজু করে প্রস্তুত হওয়া, নামাজ পড়তে হয়তো 10 মিনিট লাগবে, আবার ঘরে ফিরত আসা 10 মিনিট, এরপর আবার ঘুম দেও, মাঝখানে আধা ঘন্টার কোরবানি। এই আধা ঘন্টার কোরবানি যখন বান্দা করতে তৈরি হয় নাই, আল্লাহু আকবার, এবার আল্লাহ কি করছেন? হুকুম ছিল আল্লাহর, সমস্ত বাদশার বাদশার, যখন বাদশার বাদশার হুকুম আমি মানি নাই, এইবার আমার মতোই আল্লাহর এক গোলাম, এক ডাক্তার, সে প্রেসক্রিপশন করে দিছে আপনার এমন এক রোগ হয়েছে, এই রোগ থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু একটা কাজ আছে, একটা মৃত্যু পর্যন্ত কইরে যাইতে হবে যদি বেঁচে থাকতে চান। আরে ভাই বাঁচতে তো হবে, কি কাম দেন করি? তো সকালবেলা আর বিকালবেলা 1 ঘন্টা করে দৌড়াইতে হবে। হ্যাঁ, দৌড়ানিবেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছো অল্প অল্প জায়গায় অল্প সময়ে, মসজিদে কি দৌড়ে দৌড়ে যাওয়া লাগে? আরামসে হাইটে হাইটে গেলেও হইতো, কিন্তু আরাম যখন বাদ দিয়া হারামের আরাম নিছ, এইবার হারামের মধ্যে আমি আরাম রাখি নাই, সাময়িক পায়ে গেছো, এইবার আরাম যদি আজীবন করতে চাও, বাঁচতে চাও, তাহলে সকাল বিকাল দেখেন ঠিক তাহাজ্জুদের টাইম থেকে দৌড়ানো শুরু হয়, ঠিক তাহাজ্জুদের টাইম। কারণ এর আগে ঠান্ডা হইতে হবে, গোসল করতে হবে, নাস্তা করতে হবে, এরপরে অফিসে যাইতে হবে, প্রস্তুতি আছে, ওই তাহাজ্জুদের সময়, যে তাহাজ্জুদের সময় আরামে ঘুমাইতো, অল্প সময় আল্লাহ সুযোগ দিয়েছিলেন, এখন আর কি নাই, এখন ঘুমানোর সুযোগ আছে, কিন্তু মাঝখানে সকাল বিকাল 2 ঘন্টা নির্দিষ্ট গতিতে দৌড়াইতে হবে, থামা যাবে না। ডাক্তারবাবু থামে যখন থামবেন, ওইখান থেকে আবার 1 ঘন্টা দৌড়াইতে হবে, এখন কি করবেন? হ্যাঁ, এই জন্য ভাই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কেন? হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবন এর মধ্যে তোমাদেরকে পাঠাইছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কত সুন্দরভাবে আল্লাহ তাআলার হুকুমকে আদায় করে। আচ্ছা, এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে বলছেন মাউত মৃত্যু, তারপরে বলতেছেন হায়াত জীবন। আমরা কি দেখি, আগে কি মৃত্যু না আগে জীবন, আর জীবনের পরে মরণ? কিন্তু আল্লাহ বলতেছেন আগে মরণ তারপরে জীবন, এর মানে কি? ওলামায়ে কেরাম অনেক তাফসির করছেন, কেউ কেউ তাফসিরের মধ্যে এটা লিখছেন যে দুনিয়ার যেটা জীবন বা হায়াত, এটা আসলে হায়াতই না, এইটাকে দেওয়া হয়েছে মৃত্যুর পরে যে হায়াত আসবে, যেটার কোনো শেষ নাই, অনন্ত অসীমকাল, ওইটার আরাম আয়েশের প্রস্তুতি নেওয়ার জন্য এই সময়টুকু দেওয়া হয়েছে, এটা মূলত হায়াত না, হায়াত ওইটা, এই জন্য হায়াত পিছনে মৃত্যু আগে। এই জিন্দগিটা যে কোনো সময় আমি আপনি মৃত্যু গ্রহণ করতে পারি, অতএব এই মুহূর্ত এক মুহূর্ত হায়াত উপলব্ধি করার আশায় বসে থেকে লাভ নাই, বরং প্রতি মুহূর্ত মৃত্যুকে ইস্তিকবাল করার জন্য তৈরি থাকতে হবে। এটার জন্য আল্লাহ তাআলা মউতকে আগে আনছেন। কোনো কোনো ব্যাখ্যার মধ্যে এটা আছে যে হায়াতা পরে আসছে, মউত আগে আসছে, উদ্দেশ্য হইল কি, মৃত্যুর পরবর্তী জিন্দিগিকে বানাও, মৃত্যুকে সামনে রাখো। যে ব্যক্তি আখেরাতকে সামনে রাখবে,
আখেরাতকে সামনে রেখে চলবে, ওই ব্যক্তি দুনিয়াতে কী পাইলো না পাইলো এটার হিসাব নিকাশ সে করবে না। কারণ সে জানে যে আমি এখান থেকে বাড়িতে যাইতেছি, আমার বাড়ি কথার কথা উত্তরায়, এক ঘন্টা বা আধা ঘন্টা বাসে যেতে হবে, বাড়িতে আমার এসি আছে, ফ্রিজ আছে, সব আছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে এসির নিচে বসবো, ফ্রিজ থেকে ঠান্ডা পানি ঠান্ডা শরবত আনবে। তো আমার যাওয়ার পর পথিমধ্যে যত কষ্ট আমি সহ্য করব, সমস্ত কষ্ট এক মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। অতএব এই যে বাসে আমি উঠলাম, এত ভিড়, এত যানজট, সিটও পাই নাই, একেবারে ভর দুপুর গরম, ঘাম টক টক করে পড়তেছে, তো এই কষ্টের মধ্যেও এই বাসে উঠে এক ঘন্টা পথ পাড়ি দিতে তার কোনো কষ্ট হবে না। কারণ কি? কারণ এতটুক কষ্ট করার পরেই তো আমি আমার গন্তব্যে পৌঁছতেছি, আর গন্তব্যে যাওয়ার সাথে সাথে এই গরমের মধ্যে এসি ছাইরা লেপ গায়ে দিয়া কম্বলটা গায়ে দিয়ে আরামসে ঘুমামো, ঠান্ডা পানি খামো, সমস্ত ক্লান্তি দূর, আর আরাম শুরু হয়ে যাবে। ওই সামনের আরাম তার সামনে থাকার কারণে কি হয়ে গেছে, এই সাময়িক কষ্ট নিয়ে তার কোনো মাথা ব্যথা, তার কোনো চিন্তা নাই। কিন্তু কেউ যদি মনে করে আরে এই এক ঘন্টা রাস্তায় তো আমার আরাম করতে হবে, অতএব বাসের মধ্যে উইঠা কাউরে সিটেতে উঠানোর জন্য ওর সাথে যুদ্ধ করা শুরু করছে, ভাই আপনি নামবেন কই, ভাই আমি তো এই যে কাল ছিনিয়ে করবো, আপনি তো কাল ছিনিয়ে নামবেন, দশ মিনিট উড়েন, আমি তো উত্তরে যাবো, আমি বয়ে থাকি, এই কথা বললে যুদ্ধ লাগবে কিনা ভাই, দুনিয়ার সমস্ত মারামারি কি নিয়া, কি নিয়া, একই জিনিস দুইজন কারাকারি নিয়া, এটি নিয়ে তো মারামারি, একটা জিনিস দুইজন পাইতে চায়। তার সামনে যদি আখেরাত থাকতো সে কি বলতো, আরে তো একটু অল্প সময় পাইলাম আর না পাইলাম কি আসে যায়, যখন বাসেতে নেমে পড়মু তখন সিটের মধ্যে আমি বইয়েছিলাম না তুমি বইয়েছিলে, এই মালিকানা থাকবে, এই সিট নিয়ে বাড়িতে যাবো, এই সিট এখানেই থাকবে, বাড়িতে যাবে আমার দেহ, আমার দেহ সেফ আছে কিনা, আমি যে হাতল ধরে দাঁড়াইছি পরে দেবো কিনা, ব্যথা পাবো কিনা, কোনো সমস্যা আছে কিনা, বাস আমার বডি সেফ, আমার আর কোনো চিন্তা নাই, কারণ এই বডিটাই আমার বাড়িতে ঢুকবে, বাস তুমি তোমাকে সামলায়া কোনো মতে একটা ঘন্টা পার করো, তোমার আরাম শুরু হয়ে যাবে। এই তো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন কিভাবে, কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এমন ভাবে থাকো কি কান্নাকা গরীব, যেটা তুমি অপরিচিত ব্যক্তি, অর্থাৎ এই এলাকার তুমি না। মানুষ নিজ এলাকায় কি করে, একটু বাড়ি করে, একটু গাড়ি করে, একটা বাগান করে, একটা দোকান, এগুলো সব নিজ এলাকায় করে। আপনি ঘুরতে গেলেন চট্টগ্রাম, ওইখানে যাকে এগুলি শুরু করবেন না, কারণ আমি তো এই এলাকার না, এই এলাকা আমি অপরিচিত। হ্যাঁ এইভাবে থাকো, আও আবিরু সাবিল, অথবা পথিকের মতো থাকো, পথিক, আমি এখান থেকে ওখানে যাচ্ছি, মুসাফির, রাস্তা পাড়ি দিচ্ছি মাত্র, আমি যেখানে আছি এইখান থেকে এই যাত্রা শেষ হওয়ার সাথে সাথে আমার জান্নাত শুরু হয়ে যাবে, ওইটা আমার আসল বাড়ি, এটা শুধুমাত্র রাস্তা পারাপার হইতেছি। এতটুকুর মধ্যে তুমি দুনিয়া নিয়া ডুবে যাও না, এটাই আল্লাহ তাআলা বলছেন। এর মধ্যে এর মানে কি দুনিয়া সব ছেড়ে দিব, না না, দুনিয়াটা হচ্ছে সমুদ্রের মতো আর আমার আপনার জীবন হইতেছে জাহাজের মতো। জাহাজ কি সমুদ্র ছাড়া চলতে পারবে? না, আমি আপনিও দুনিয়া ছাড়া চলতে পারবো না। কিন্তু জাহাজ যদি মনে করে এই সমুদ্রের উপরেই যখন চলি, তাহলে এই সমুদ্রের কত গুরুত্ব আমার কাছে, এই গুরুত্বপূর্ণ সমুদ্রের পানি দিয়া আমার জাহাজের প্রতিটা তালা একটু ভরাট করে দিই, এই কথা মনে করে কেউ যদি সমুদ্রের পানি জাহাজের মধ্যে উঠায়, এইবার কি এই জাহাজ আর চলতে পারবে? হ্যাঁ, কি হবে, ওই সমুদ্রের মধ্যেই ডুবিয়া জাহাজও শেষ হবে, জাহাজের সমস্ত যাত্রীও শেষ হবে, সমস্ত মালামালও শেষ হবে। দুনিয়ার উপরে দিয়ে চলতে হবে, প্রয়োজন পরিমাণ পানি জাহাজের মধ্যে কি কি লাগে না, ওটা কি জাহাজ নেয় না, নেয়, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত পানি নিয়ে যদি সে জমা করে তাহলে এই জাহাজ আর গন্তব্যে পৌঁছতে পারবে না, এই সমুদ্রেই ডুবে যাবে। আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়া দিয়া পাঠাইছেন, প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই নেও, হুকুমের সাথে নেও, প্রয়োজন পরিমাণ নেও, হুকুমের সাথে নেও, হালালভাবে নেও, নেও কোনো আপত্তি নাই, কিন্তু এই দুনিয়া দিয়া জিন্দগিকে ভুলে ফেলো না, তাহলে জাহাজের মতো ডুবে যাবা, এই দুনিয়ার মধ্যে ফেসে যাবা। না এই ব্যক্তি জাহাজের পানি নিয়ে কোনো লাভবান হইতে পারবে ডুবে যাওয়ার পর, না এই পানি নিয়ে সে তার গন্তব্যে পৌঁছতে পারবে, সব শেষ, সব শেষ, এইগুলোও শেষ,
ওইগুলোও শেষ, সব শেষ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জিন্দেগীকে দাফন করা, এইটার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে, এইটার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছে। আর এই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে এই দিন দিয়ে পাঠাইছেন যে উম্মতের কাছে যায়া যায়া আগে এটা বুঝান, দুনিয়া কি জিনিস, দিন কি জিনিস, আল্লাহ তাআলার হুকুম কি জিনিস, আর আল্লাহ তাআলার নাফরমানি কি জিনিস, এই দুটো জিনিস বুঝান। তো যে ব্যক্তি আল্লাহকে চিনল এবং জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, এই ব্যক্তি হবে কামিয়াবি। এই জন্য সমস্ত আম্বি আলিমুস সালাতু ওয়াসসালাম উম্মতকে এই কথাই শিখাইছেন যে ভাই আল্লাহকে চিনো, আল্লাহর হুকুম মানো। আমরা এই কথা বলি না ভাই, দুনিয়া আখেরাতে শান্তি কামিয়াবি ইজ্জত সফলতা আল্লাহ তাআলা রাখছেন কোথায়? আল্লাহর হুকুম মানার মধ্যে। এটাই দিন মানতে পারবো কখন? যখন চিনতে পারবো। এই চিনার নামে হচ্ছে ইমান, আর মানার নামই হচ্ছে আমল। এই ইমান আর আমল দিয়া যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই দায়িত্ব তাকে তাকে দিবেন না, বাছাইকৃত ব্যক্তিদেরকে দিছেন। আবার নবীদের মারহালা যখন শেষ হয়ে গেছে, নবী আসার দরজা যখন বন্ধ হয়ে গেছে, তখন আল্লাহ কি করছেন? এই দায়িত্ব পরবর্তীদেরকে দান করছেন, এই উম্মতকে দান করছেন, নবীদের বংশধরদেরকে দান করছেন। এবার আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 89 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমি এই নবীদেরকে কিতাব দান করছি, ওয়াল হুকমা, এবং হুকুম দান করছি, তারা কথা বললে মানুষ তাদের কথা মেনে নিবে, এই ধরনের যোগ্যতা তাদের কথার মধ্যে আমি দান করছি, ওয়াল নুবুয়া, এবং তাদেরকে আমি নবুয়তও দান করছি। ফা ইন ইয়াকফুর বিহা হাউলা, এখন কেউ যদি নবীর বংশধরদের মধ্যে কেউ যদি কথা মনে করে, আরে এই কাম তো আমাদের বাপদাদারা করে দিয়ে গেছে, এটা তো আমাদের বাপদাদাদের কাজ, বাপদাদাদের কাজ, অতএব বাপের সম্পত্তি যেমনি ব্যবহার করি, এই কামরেও এমনি কর্ম, ইচ্ছা মতো কর্ম, যেমনি মন লয় তখন কর্ম, যখন মন লয় তখন কর্ম, এইভাবে যদি কেউ মনে করে, আল্লাহ তাআলা বলতেছেন তার দ্বারা যদি এতটুকু না শুকরি প্রকাশ পায়, ফাকাদ ওয়াক্কালনা বিহা কাওমান লাইসু বিহা বিকাফিরিন, আল্লাহ আকবার, তার থেকে এই কামরে নিয়া এমন এক কৌমকে এই কাজের দায়িত্ব দিব, জিম্মাদারি দিব, যে মৃত্যু পর্যন্ত শুক্রিয়ার সাথে কাজ নিয়ে চলবে, তাওয়াজুর সাথে চলবে, ভয়ে ভয়ে চলবে, নিজেকে অযোগ্য মনে করে চলবে, কখন নিজেকে যোগ্য মনে করবে না, এই কাম আমি করি, আমরা করি, আমরা আমি, এই সমস্ত কথা তাদের মধ্যে আসবে না, সারা রাত চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে শুক্রিয়া আদায় করবে, আল্লাহ রাস্তার কুত্তা ছিলাম, তুই নাই না এই কামের মধ্যে তুমি লাগাই আমাকে আজকে দানি করছো, আল্লাহ এই কাম করার মতো যোগ্যতা আমার নাই, এই কাম আমি করতে পারবো না, তুমি মেহরবানি করায়া আমার মতো অযোগ্য লোকদের যে কামটা করায় নিও, আর এই কামের মধ্যে আমার মৃত্যু দিও, মৃত্যু পর্যন্ত যেন কামকে আমি করে থাকতে পারি, আমার এই তৌফিক দিও। যে ব্যক্তি এরকম ভয়ে 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 চলবে, নিজেকে অযোগ্য মনে করিয়া সন্তর্পণে চলবে, সতর্কতার সাথে চলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই কামের জিম্মাদারি দিয়া দিবেন, এই আয়াতের মধ্যে স্পষ্ট হয়ে বলে দিছেন। এই জন্য এই কাম, আল্লাহ আকবার, এইটার বিরুদ্ধে যে কেউ দাঁড়াইতে পারবে, কিন্তু এটার পক্ষে যে কেউ আসতে পারবে না। দরজা বন্ধ, দরজা বন্ধ, আমরা কাউকে কি এই কাজে ঢুকতে বাধা দিই? হ্যাঁ, সমস্ত উম্মত যেন চলে আসে, এইটাই তো আমাদের কি ইচ্ছা। দুনিয়ার সমস্ত জায়গা, সমস্ত মেহনত, সমস্ত কাজের একটা গুণ্ডি আছে, সমস্ত কাজের, এর বাইরে যেতে পারবেন না, অর্থাৎ তার ক্যাপাসিটিই নাই, তার ইচ্ছা আছে, সাধ্য নাই, সামর্থ্য নাই, হয় কি না ভাই? এই মসজিদের মধ্যে পুরা মিরপুরে মানুষকে ধরাইতে পারবেন নামাজ করার জন্য? পারবেন না। একটা মাদ্রাসা যদি হয় এই মসজিদের 10 গুণ, ওদের একটা ক্যাপাসিটি আছে, আপনি হয়তো 1,000 জায়গা একটা ছাত্র শুবে, এইভাবে যদি হিসাব করেন তাহলে আপনার হিসাবে না হয় 5,000 ছাত্র শুইতে পারবে, কিন্তু 5,000-এর পরে যদি অতিরিক্ত আরেকটা ছাত্র আসে নিতে পারবেন, তারও এলেম দরকার, আপনারও ইচ্ছা আছে সেজন্য এলেম পায় শিখতে পারে, কিন্তু ইচ্ছা আছে, সাধ্য নাই, সামর্থ্য নাই, কিন্তু দাওয়াতের মেহনত এইটা এমন এক মেহনত, এটার কোনো কুল কিনারা নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি মেহনতের মধ্যে লাইগা যায় তাহলে প্রত্যেকে মেহনত করতে পারবে, পৃথিবীতে এরকম জায়গাও আছে, এরকম ক্ষেত্রও আছে, এরকম ময়দানও আছে, এরকম ব্যাপক এক মেহনত, এখানে কি কাউকে বাধা দেওয়া হয়েছে ভাই কোনোদিন?
তাহলে অনেকে বলে না যে এই কাম আমরা করবো, এটা আমাদের, যাদের এলেম আছে তারা করবে। আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ, আমরা তো এটাই চাই, আসেন আপনাদেরকে নেওয়ার জন্য, কামের মধ্যে জড়ানোর জন্য কত মানুষ আছে ওলামা হযরতদের দরবারে যা করে থাকে, সময় পায় না কথা বলার, গার্জিয়ান আসতেছে, হুজুরের নিজস্ব আমল আছে, ওজিফা আছে, কত আমল আছে, ওনারা সবাই তো খেদমত নিয়ে ব্যস্ত, ওনারা তো কেউ তো নিজেদের দামদা নিয়ে না, প্রত্যেকে তো খেদমত নিয়ে ব্যস্ত, কেউ মসজিদের খেদমত, কেউ মাদ্রাসার খেদমত, কেউ খানকার খেদমত, আলহামদুলিল্লাহ ওনারা যেহেতু কাজের মধ্যে আছেন, ওনাদের কাজে যেন আমার কথা কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য আমরা কী করি, সময় নেই, হুজুর একটু সময় নিয়ে আসবো, কখন দেওয়া করা যায়, সময় দিচ্ছেন, যাওয়ার পর দেখলাম সময় তো দিছিলেন কিন্তু একটু ব্যস্ত এসে গেছেন, আমরা অপেক্ষা করি, যখন সুযোগ পাই তখন যাই যে হজরত এখন তো আপনার অনেক ব্যস্ততা, সময় নিব না, খালি একটা কথা, এই যে সামনে মাদ্রাসাগুলি বন্ধ থাকবে, রমজান আসতেছে, কত মানুষ আল্লাহর রাস্তায় বের হবে, প্রত্যেক জামাতে যদি একজন আলেম যেন আমরা দিতে পারি, এই জন্য আমরা একটু আপনার কাছে এই আর্জিটা নিয়ে আসছিলাম, যদি একটু মেহরবানি করে এই ব্যাপারে একটু ফিকির করতেন, আমরা কি এরকমভাবে যাই কি না, বলি কি না, এরপরে যখন ধান কাটার মৌসুম শেষ হয়, কৃষকরা বাইর হয়, যাই কি না, এরকম প্রত্যেক মৌসুমের পর যেরকম হুজুম হয়, মার্কাট সামলানো কঠিন হয়ে যায় এসএসসির পর, তারপরে ইন্টারের পর কি অবস্থা ধারায়, আল্লাহ আকবার, যখন আমরা যাই হাতে পায়ে ধরি কিন্তু কি হয়, পাই আমরা কেন, আমরা তো আপনাদেরকে কোনোদিন বাধা দিই নেই, আমরা তো ওয়েলকাম করতে চাই, আসেন আসেন, ইস্তিগফার, আহলান সাহলান, মারহাবান, কিন্তু আসতে পারেন না কেন, হ্যাঁ এটা বললেই কেউ আসতে পারবে না, টানলেই কেউ আসতে পারবে না, যোগ্যতা হইলে কেউ আসতে পারবে না, আসতে হইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত হইতে হবে, মনোনীত হইতে হবে। হযরত ইমাম বারাকাত তুমি কথা বারবার বলেন, এটা কাবিলিয়াতের দ্বারা করা যাবে না, কবুলিয়াতের দ্বারা করতে হবে, এই কাজের জন্য কার কত যোগ্যতা আছে এটা মোটেও শর্ত না, যদি শর্ত হইতো তাহলে উম্মি ব্যক্তি নবী হইতেন না, উম্মি নবী হইতেন না, ওনার পাকিস্তানি সার্টিফিকেট, দুনিয়ার সমস্ত সার্টিফিকেট একখানে কইরা গাত্তি পিছনে লইয়া দাওয়াত দিতে যাইতেন, কথা না মানলে কইতেন এই দেখ সার্টিফিকেট কিন্তু আছে, সার্টিফিকেট দেখাইতেন, কিন্তু কোন নবী নবী ছিল, আমাদের নবী রাসূলান উম্মিয়ান নবিয়ান উম্মিয়ান, কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন উম্মি নবী পাঠাইছি, আচ্ছা আগে মনোনীত হয়েছেন, এই লোকটা কাজ করবে, কাজের জন্য তাকে মনোনীত করা হয়েছে, এর যোগ্যতা তো নাই, লোক তো উম্মি, যখন জিবরীল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসলেন, মা আমা বিকারি, উনি বলেন ইকরা করো, আমি তো পড়তে জানি না, পড়তে জানি না, এই ব্যক্তি এখন আল্লাহ কাজ নিবে কেমনে ফেলে, হ্যাঁ এটাই বুঝতে হবে, এখানেই বুঝতে হবে, অযোগ্য ব্যক্তি সেও আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি মনোনীত হয় এইবার কাজ নেওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা দিয়া এরপর আল্লাহ তাআলা তার থেকে কাজ নেবেন, নবিয়ান উম্মিয়ান উম্মি নবী, এই উম্মি নবী কি বলতেছেন, দায়িত্ব পাওয়ার পর বলছেন উতি তু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, যদিও উম্মি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ করার জন্য আগের পরের সমস্ত এলেম আমারে দিয়ে দিয়েছেন, কাজ হইতেছে কিনা ভাই, 98 বছর মেহনত চলতেছে, রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ব্যানওয়ালা শিক্ষা নাই দীক্ষা নাই এরকম ব্যক্তিরা কি কাজ করতেছে না, কাজ কি হইতেছে না, 98 বছর এই বিশাল ইউনিটি ইস্তেমাইয়াত কায়েম কি হয় নাই, কেমনে হইল কেমনে হইল, এই আমি করি নাই আপনি করেন নাই, ওই ঠেলাওয়ালা করে নাই, রিক্সাওয়ালা করে নাই, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার করে নাই, এই যোগ্য বা অযোগ্য কেউ করে নাই, আল্লাহ করছেন, মাঝখান দিয়া এই ব্যক্তিগুলিকে ব্যবহার করছেন, আর ব্যবহার করার জন্য তাকে যে কাজে ব্যবহার করবেন এটার জন্য প্রয়োজনীয় যোগ্যতা দিয়া তারে তারা কাজে লাগাইছে, কত রিক্সাওয়ালার দাওয়াতে কত সচিব কত এমপিরা পর্যন্ত দাওয়াতের কামের মধ্যে লেগে গেছে, রিক্সাওয়ালার দাওয়াতে রিক্সাওয়ালার আখলাকে রিক্সাওয়ালার লেবাস সুরতে রিক্সা চালায় জিকির করে এটা দেখে মানুষ প্রভাবিত হয়ে গেছে, আল্লাহ তার দ্বারা এতটুকু খেদমত নিছেন, কারণ সে তো কোরআন হাদিসে বলতে পারবে না, তার দ্বারা আল্লাহ তাআলা এতটুকু কাজ নিছেন, কাম হয়ে গেছে বাস শেষ, আল্লাহ তাআলা কাজ নিতে চাইলে, আলেম তো দূরের কথা মানুষও লাগে না, ল্যাংরা মশা দিয়ে কাজ নিতে পারে, নিছে কি না, চাইলে আবাবিল ছোট্ট পাখি এর দ্বারা কাজ নিতে পারে, পারে কি না, যেখানে আবাবিল ও সত্য না বাতাস দিয়ে কাজ নিছে, বাতাস দিয়ে কাজ নিছে, আগুন দিয়ে কাজ নিছে,
নীলনদী দিয়ে কাজ নিছে, যে সেই আল্লাহ কি কাজ নেওয়ার জন্য আলেম হওয়ার শর্ত, এলেম লাগবে এটা শর্ত দিচ্ছেন? এই কথা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী, যে দাওয়াতের কাম করতে হলে আলেম হইতে হবে, সম্পূর্ণ বিরোধী। কোথাও নাই, কোথাও দেখতে পারবেন না যে দাওয়াতের কাম করতে হলে আলেম হইতে হবে, কোথাও নাই। দেখেন, হ্যাঁ, আলেমের তত্ত্বাবধানে হইতে হবে, হ্যাঁ এটা ঠিক, আলেমের তত্ত্বাবধানে হইতে হবে। কারণ আমি তো কোরআন হাদিস জানি না, এই পুরা দাওয়াতের কাজ তো কোরআন এবং হাদিস ভিত্তিক, এবার করবো কেমনি আমি তো জানি না। হ্যাঁ, আলেম যেমনে বলবে এমনে করবেন, আলেমের তত্ত্বাবধানে। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত তাবলীগের মেহনত এই পর্যন্ত যাদের তত্ত্বাবধানে চলে আসতেছে, আমাদের নিজামুদ্দিনের হজরতজি একজনও কি গাইরে আলেম ছিলেন? একজনও গাইরে আলেম ছিলেন, সবাই আলেম। এখন প্রশ্ন, আলেমের তত্ত্বাবধানে যখন চলতে হবে সব আলেমের, একটা কথা বলি বোঝানোর জন্য, মনে করেন একটা মাদ্রাসা, এটার ভিতরে যত উস্তাদ আছেন সবাই কিন্তু আলেম, কিন্তু একজন মুক্তবে পড়ান, উনিও আলেম, উনি কেরাত বিশেষজ্ঞ, মুক্তবের বাচ্চাদেরকে কোরআন সহি শুদ্ধ করে কেমনে পড়তে হয় এটা উনি বিশেষভাবে রপ্ত করছেন, এই জন্য উনি কারি সাহেব, কেরাত বিশেষজ্ঞ, উনিও কিন্তু একজন আলেম। একজন হাদিস পড়ান, উনি হাদিস বিশেষজ্ঞ, উনি কিন্তু একজন আলেম, মুহাদ্দিস সাহেব। একজন তফসির পড়ান, তফসির বিশেষজ্ঞ, উনিও কিন্তু একজন আলেম, মুফাসসির সাহেব। দেখেন, যান প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আছে একজন ফিকা বিশেষজ্ঞ, মাসআলা মাসাইল বিশেষজ্ঞ, উনিও আলেম কিন্তু উনি মুফতি সাহেব। এই যে চারটা বিষয়ের নাম বললাম, এর চেয়েও বেশি অনেক শাখা প্রতি মাদ্রাসায় আছে। এই যে এতগুলি শাখা, প্রত্যেকে আলেম হওয়ার পরেও এক একজন কি এক এক শাখায় বিশেষজ্ঞ না? এখন আপনার মাসআলা আসছে, ফতোয়া বিষয়ে একটা মাসআলা আসছে, এখন আপনি যদি কারি সাহেবের কাছে যেয়ে জিজ্ঞেস করেন, হুজুর আমার তো এই সমস্যা, তাহলে কি কারি সাহেব আপনাকে মুফতি সাহেব যেভাবে ফতোয়াটা দিবেন বুঝাইয়া সুজাইয়া সুন্দর করিয়া, কারি সাহেব দিতে পারবে? এখন আপনি একটা মাখরাজ জানতে চান, এই হজরত সাত নম্বর মাখরাজটা বুঝি নেই, এটা কি, এটা নিয়ে যদি মুহাদ্দিস সাহেবের কাছে যান, তাহলে ওই মুহাদ্দিস সাহেব কি কারি সাহেবের মতো বুঝাই দিতে পারবে? কেন পারবে না? আলেম তো, সবই তো আলেম, তো সবাই আলেম ঠিক, এক একজন এক এক লাইনে বিশেষজ্ঞ, কথা বুঝতে পারছেন? এই জন্য আমাকে কোন এক বিষয় নিয়ে ওলামায়ে কেরামের স্মরণাপন্ন হওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে, এই বিষয়ে তিনি কে বিশেষজ্ঞ, ওই বিশেষজ্ঞের কাছে যাই এটা সমাধান নিতে হবে, কথা বুঝতে পারছেন? এখন আমি যদি ভুল করে ডাক্তার কাছ থেকে সমাধান নেই, আর উনি যদি পরিপূর্ণভাবে সমাধান দিতে না পারেন, এই কারণে উনি যেমন একটা ভুল করলেন, তার চেয়েও আগে সর্বপ্রথম ভুল করছি আমি, না যাই না বুঝা ওনার কাছে গেছি কেন, এই ভুল হবে আমার। দেখেন, একজন হচ্ছে চোখ বিশেষজ্ঞ ডাক্তার, একজন দাঁত বিশেষজ্ঞ ডাক্তার, দুজন ডাক্তার কিনা? এখন চোখের সমস্যা নিয়ে যদি দাঁতের ডাক্তারের কাছে যান, দাঁতের ডাক্তার তো জানে যে দাঁত ফেলে তো প্রথমে ঠিকঠাক করার চেষ্টা করি, কিন্তু যদি দাঁতের অবস্থা এরকম খারাপ হয় যে এটা এখন ঠিক করে লাভ নাই, ক্যাপ করে এলো ভেঙে যাবে, নরম হয়ে গেছে, দুর্বল, কি করে আস্তে করে দাঁতটা উড়াই ফেলাই, চোখ নিয়ে যখন তার কাছে গেছেন, ও দেখতেছে চোখও তো এখন আউলাই ফেলাইছি, কারণ এই বিশেষজ্ঞ তো আমি না, সুস্থতার করতে পারবো না, ওই দাঁতের আংকেটারে দিয়া চোখটারে ফেলাই দিই, নতুন দাঁত যেমন গজায় নতুন চোখ একটা গজায় নিবে। এই কথা বলে যদি দাঁতের ডাক্তার চোখ ফেলাই দেয়, কি হবে, চোখ আরেকটা গজায় দিবে না আজীবনের জন্য অন্ধ হবে? হ্যাঁ, চোখের ডাক্তারের কাছে দাঁত নিয়ে যান, দাঁত নিয়ে যান, সে বলবে সব চিকিৎসা তো ড্রপ দিয়া করি, এখন দাঁতের চিকিৎসা তো জানি না, সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা, চোখের সবচেয়ে পাওয়ারফুল ড্রপটা দিয়ে দিই, দাঁতের মধ্যে লাগাইতে থাক। এই চোখের ড্রপ যদি দাঁতের মধ্যে লাগায়, প্রবলেম ছিল এক দাঁতে, এখন কি এটা এক দাঁতের প্রবলেম থাকবে নাকি দাঁত মারি টারি পয়সা জিব্বা টিব্বা পয়সা পড়ে যাবে সব? কারণ কি, ভুল আপনার, আপনি কেন যাই না শুই না বুঝা যে এই লাইনে অযোগ্যতার কাছে গেছেন, এই জন্য ভুল হবে আপনার। দাওয়াত ও তাবলিগ কি এমনই একটা এতিম কাজ, এতিম মেহনত, যে এটার বিশেষজ্ঞ কোন আলেম নাই, এরকম অযোগ্য মনে হয় নাকি আপনাদেরকে? দাওয়াতের আলেমদেরকে আল্লাহ তাআলা এরকম আলেম দাওয়াতের মেহনতের মধ্যে রাখছেন, এদের মোকাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশে সকলে মিলে পারবে না। এরা দাবি করছে হযরত দামাত বরাকাতুন তফসিরবির রায় করে, তফসিরবির রায় মানে কি, মন গড়া তফসির করে, মন গড়া তফসির,
মন গড়া তফসির মানে কি? যেটা কোনো তফসিরের কিতাবের মধ্যে নাই, এই তফসিরকে কি বলে? মন গড়া তফসির। এইটা যে ফতোয়া সর্বপ্রথম ছাপাইছিল, তিন পৃষ্ঠা ব্যাপী ফতোয়া, ওই ফতোয়ার মধ্যে লেখা মাওলানা সাদ তফসিরবির রায় করে। এই তবলিগের ভিতরে এমন আলেম আছে তফসিরের কিতাব খুলা দেখাই দিছে, একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই, সবগুলি ব্যাখ্যা তফসিরের কিতাব থেকে আনছে। এইটা দেখে মাথা গরম। এখন বলে সাজ তফসির করে, অপ্রসিদ্ধ তফসির করে। এই কথা আগে বলতে পারল না কেন? এই কথা আগে বলতে পারল না কেন? কারণ তোমাদের এলেম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাজ শব্দ মাধ্যমে প্রথম এলেম পড়ছে। জানেই না তফসির মারিফুল কোরআনের মধ্যে এই কথা আছে, জানেই না। হযরত জি একটা কিতাব লিখছেন, কিতাব লেখেন নাই, মানে ওনার বয়ানের একটা সংকলন হয়েছে আমালে দাওয়াত, আমালে দাওয়াত। এই আমালে দাওয়াত কিতাবের মধ্যে উনি বলতেছেন মানুষের দুশ্মন পাঁচটা। এক নম্বর নফস, দুই নম্বর শয়তান, তিন নম্বর বিবি। অনেকের মাথা মনে গরম হয়ে গেছে রে শুইনা, হ্যাঁ উনি লেখছেন এটা। চার নম্বর বুড়া মাহল, পাঁচ নম্বর নিজের বন্ধু বান্ধব লেখছেন। এখন পাকিস্তানের এক মৌলানা অনেক বিখ্যাত, কিন্তু এই কথা আমার বলার উদ্দেশ্য তবলিগের মধ্যে যারা আছে আল্লাহ আকবর, এদের এলেমের সাথে বাকিরা কুলে উঠতে পারবে না। প্রমাণ নেন, প্রমাণ নেন। উনি তার দলিল দিতেছে বিবি তালে শত্রু। এই যে এই মৌলানা সাদ ঘরে ঘরে দাঙ্গা লাগাইতে চায়, স্বামী স্ত্রীর মধ্যে দাঙ্গা লাগাইতে চায়, এটা সেখান থেকে বের করছে। আল্লাহ আকবর। দাড়ি পাকা মৌলবি ভুল ধরে, আর নৌজওয়ান একজন এসে কয়ে দিতেছে, আল্লাহ তাআলা তো বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আযওয়াজিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, যে তোমাদের মাল সম্পদের মধ্যে এবং তোমাদের সন্তানাদিদের মধ্যে অনেকেই আছে দুশ্মন, তাদের থেকে সতর্ক থাকো। কোরআনের আয়াতের মধ্যে আছে মৌলবি খুইজা না পায়া হযরতজির বিরুদ্ধে ফতোয়ার প্রস্তুতি নিতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। একটা কথা খুব বেশি চলে ইদানিং, সেটা কি? নবীর ভুল ধরছে। আচ্ছা কোথায় নবীর ভুল ধরছে? নবীর ভুল ধরছে কোথায়? ওই যে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? ওই গোস্ত রুটি দিয়ে অলিমা করছেন, সমস্ত বিবিদের অলিমা করছেন খেজুর দিয়া, পানি দিয়া, আর এটা করছেন গোস্ত রুটি দিয়া। এই জন্য সাহ সাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আজিয়াত অর্থাৎ পেরেশানি কষ্ট পুচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। নবীর ভুল ধরে লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠছে, আল্লাহ আকবার। অথচ সুরাতুল আহজাব 53 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা ইয়ুযানা লাকুম, তোমরা রাসূলের ঘরে ততক্ষণ প্রবেশ করো না যতক্ষণ তিনি অনুমতি না দেন। গায়রা নাযিরিনা ইনা ওয়ালাকিন ইযা দুইতুম, যখন তোমাদেরকে ডাকা হয় ফাদখুলু, ঢুকো। ফাইযা তাইমতুম, যখন খাওয়া দাওয়া শেষ হবে ফান্তাশিরু, ঘর থেকে বেরিয়ে চলে যাও, ছড়ায় পড়ো। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, ঘরের মধ্যে বৈশা গল্প করো না। কে বলতেছে? আল্লাহ। এরপরে বলতেছেন ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয় ফায়াস্তাহি মিনকুম, কারণ তোমাদের এই ঘরে বৈশা বৈশা গল্প করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট পৌঁছায়, কিন্তু ফায়াস্তাহি মিনকুম, লজ্জায় তিনি বলতে পারেন না। এখানে আল্লাহ বলছেন কি না এই ঘরে বৈশা গল্প করাটা কষ্ট পৌঁছাইছে, বলছেন কি না? তাহলে আয়াতের মধ্যে আছে কি না যে এই অলিমার সময় রাসূলের কষ্ট হচ্ছে, আছে কি না? তা আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলে, এত বড় বড় হুজুর কোরআন খুঁজে পান না কেন? কোরআন খুঁজে পান না কেন? হ্যাঁ হযরত জি তোমার বরকত উনি জবানে শুনছি, উনি বলতেছেন যে হযরত ফরমান, উনি হযরত বলতে ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বুঝান। ইলিয়াস রহমতুল্লাহ আলাই আসলে উনি মৌলবী মৌলানা ইলিয়াস বলেন, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই ফরমায়া। আর হযরত বললে উনি কি বুঝান? ইউসুফ রহমতুল্লাহ আলাইকে। উনি ইউসুফ রহমতুল্লাহ আলাই কৌল নকল করছেন যে নিজেকে যোগ্য মনে করবে যে আমি, আমরা, আল্লাহ তাআলা তার এলেমের উপরে পর্দা ফেলাই দিবেন, এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে, এলেম থাকবে জায়গা মতো পিছলাই যাবে। এক বড় মৌলবী উনি ইদানিং খুব প্রমাণ করতেছেন যে আমির হইতে গেলে তিন জিনিস লাগে, তাফাক্কু ফিদ্দিন লাগে, রুসুখ ফিল এলেম লাগে, তাকওয়া লাগে। সবাই, উনি খুব কম কথা বলেন, খুব কম কথা বলেন, মাশাআল্লাহ। সবাই ভাবতো না জানি কত বড় আলেম, কথা বললে মনে হয় একেবারে এলেম ধরতে থাকে, এত বড় আলেম, তার কথাই তো কয় না।
যখন কথা বলা শুরু করলেন, নারীগুলি কথা বলা শুরু করলেন, সাধারণ মানুষ যে জিজ্ঞেস করে হুজুরটা পাইছেন কই? কুরআন হাদিসের কোথাও তো লেখা নাই আমির হইতে গেলে তাফাক্কুহ ফিদ্দিন লাগে, রুসুখ ফিল ইলম লাগে, তাকওয়া লাগে। কুরআন হাদিসের কোথাও তো নাই। কুরআন হাদিসের মধ্যে বলা আছে যদি ওয়াইন উম্মির আলাইকুম আব্দুন হাবশিয়ুন, একজন হাবশি গোলামকে যদি আমির বানায় দেয়া হয় তারও এতাআত করা ওয়াজিব। এটা তো হাদিসের মধ্যে আছে, এটা হাদিসের মধ্যে আছে। কোথায় বিশন চিন্তা? একটা গ্রামে একটা কথা বলে যে জামাই খুব ভদ্র কথা কয় না, চুপ করে বয়ে থাকে। শহর থেকে জামাই আইনা গ্রামে বিয়া দিছে, আগেই বাপ মা বলে রাখছে সাবধান মুখ খুলিস না, কারণ তুই শহরের লোক ঠিক আছে, তোর মতো বেকল তেরাকার মধ্যে লাইন, তুই মুখ খুলবি বিয়ে ভেঙে যাবে, তো মুখ বন্ধ করে বয়ে থাকবি, যা কথা বলার আমরা বলবো। এখন এইভাবে সুন্দর করে বিয়া হয়ে গেছে, এখন বিয়ার পরে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে, কত কম মুখ খোলা যাবে না, এখন মুখ না খুলে না বয়ে থাকে চুপচাপ। একবার শ্বশুর শাশুড়ি বসা, আত্মীয় স্বজন বসা, শ্বশুরে বলতেছে বাবা একটু কথা বলো না, কত আত্মীয় স্বজন আসছে তোমাকে দেখতে। এখন সে কথা বলতেছে, বলে আব্বাজান, শ্বশুরে বলতেছে আব্বাজান আমি যেমন আপনার মেয়ের বিয়া করছি, আপনিও কি আমার শাশুড়ির এমনি বিয়া করে আনছেন? এখন শ্বশুর শাশুড়ির মাথায় আল্লাহ, আগে বলো ছিলি মুখ বন্ধ ছিল, মুখ খুলে তুই মানে চুপ মেরে দিছস, চুপ করে বয়েছিল। আমরা মানে মাশাআল্লাহ কত বড় আলেম, কত বড় ব্যক্তি, মুখ যখন খুলে তখন আমাদের মাথায় আল্লাহ আগে তো বলো ছিল, কত বড় আলেম মনে করতাম, এমন সমস্ত কথা নিজের নাম দিয়ে চালাই দিতেছে। কোন হাদিসের কোথাও সমস্ত বিষয় নেই, কোথায় আছে এগুলি? এই জন্য দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলেম দিয়ে আল্লাহ তালা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তালা কাজ নেবেন। এই মেহনত এমন যে এইটা হক হওয়ার জন্য আল্লাহ আকবার, সময় নেই, এখানে একটা কথা বলি, একটা আলামত বলি, হক হওয়ার আলামত কি, প্রমাণ কি, আমরা যে হকের উপরে আছি এটা প্রমাণ কি? চতুর্দিকে তো আলোচনা চলতেছে, আমরা মুরতাদ হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারেজ হয়ে গেছি, আলোচনা চলতেছে না? আল্লাহ আকবার, প্রমাণ নেন হক কারে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেছেন আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল, এই দ্বীনের পথে চলার ক্ষেত্রে সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা সহ্য করছেন আম্বিয়া আলাইহিম সালাতু ওয়াসসালাম, সুম্মাল আমসালু ফাল আমসাল, যাদের মেহনত নবী রাসূলদের মেহনতের সাথে যত মিলবে তারা তত বেশি হকের উপরে থাকবে। আমরা যে দাবি করি নবীওয়ালা মেহনতের উপরে আসি, দেখতে হবে আমরা যে রাস্তায় চলতেছি নবীরাও কি রাস্তায় চলছিলেন কিনা। কেমনে বুঝবো? নবীরা চলতে যায় চলতি পথে যে সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করছেন, আমাদের চলতি পথে এই ধরনের বাধা বিপত্তি আসে কিনা, যদি আসে তা ওনারা যে রাস্তার উপরে ছিলেন নিশ্চিতভাবে চোখ বন্ধ করে আমরা একই রাস্তার উপরে আছি। এবার দেখেন তাহলে আসতেছে কিনা, কোনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারা 214 নম্বর আয়াত, আম হাসিবতুম, তোমরা কি মনে করো আনতা দুখুরুল জান্নাহ, চলচলায় জান্নাতে চলে যাবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এই রাস্তায় চলতে যা পূর্ববর্তীদের উপরে যত হালত আসছিল কোন হালতই তোমাদের উপরে আসবে না, মাসাতুনুল বাসা, তাদের উপরে মানসিক প্রেসার দেওয়া হয়েছে, ওই যে নাস্তিক হয়ে যাওয়া, মুক্তা দিয়ে যাওয়া, পুলিশ ধরামো, এইটা কর্ম, ওইটা কর্ম, দখল কর্ম, এই সমস্ত কথাবার্তা, এগুলিকে মানসিক প্রেসার তৈরি করে না, এগুলি তাদেরকেও করা হয়েছে। রব্বাররা শারীরিকভাবে হিট করছে, পাথর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করছে, থুতু মারছে, ঘুরি আইনা ঢেলে দিছে, হয়েছে কিনা ভাই? হ্যাঁ, এগুলি আমাদের হইতেছে, ডাক্তারদের কি চলতেছে দেশব্যাপী, আল্লাহ আকবার, এমন করছে তারা, ভূমিকম্পের সময় কোনো জায়গায় মানুষ যেরকম স্থির থাকতে পারে না, ভূমিকম্পের সময় কোথাও যেরকম স্থির থাকতে পারে না, এখানে গেছে এখানেও কাঁপে, ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে, ওই এলাকায় গেছে ওইখানেও কাঁপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করলেন তাহলে একটু মামু বাড়িতে যাই, তায়েফ দুধমার এলাকা, আমার মামারা আছে, না হইলো মামা তো বাইরে আছে, না মানলেও একটু আপ্যায়ন তো করবে। কেমন আপ্যায়ন করছে সবাই আমরা জানি, ইতিহাস কত মর্মান্তিক। আল্লাহ আকবার, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হইল ওই ভূমিকম্প সময় মানুষ যেরকম স্থির থাকতে পারে না, হকের পথে যারা চলবে সাময়িক হালত তাদের উপরে এরকম আসবে, এক জায়গায় যাবে বের করে দিবে, আরেক জায়গায় যাবে বের করে দিবে, আরেক জায়গায় যাবে বের করা দূরের কথা ঢুকতেই দিবে না, এরকম হালত কি আমাদের উপরে আছে কিনা, গেলে বের করে দেয় ওখানে গিয়ে ঢুকতে দেয় না, এইটা নে ওইটা নে। আল্লাহ আকবার, এইটাই প্রমাণ করে মেহনত হকের উপরে আছে, আর এই হক প্রমাণ করার জন্য এই ধরনের হালত আসতেই হবে আসা বাধ্যতামূলক।
আসছেই যে প্রমাণ, যেমন দেখেন আরেকটা প্রমাণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক এখান থেকে পাঁচটা আয়াত পাইছেন, তারপর শরীর কাঁপতে কাঁপতে জোরে উঠে গেছে, জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে ঢেকে দাও কম্বল দিয়া, ওনার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঢেকে দিলেন। এরপর ওনার বিবি বুঝতে পারতেছে না কি হইতেছে, দৌড়ে চলে গেলেন ওনার চাচাতো ভাই ওয়ারাকের বিন আওফালের কাছে, যা বললেন চাচাতো ভাইয়ের কাছে যে এরকম এরকম হালত, বুঝতেছি না কি হইতেছে। তিনি কি বললেন, লা ইন কুনতি সাদাকতিয়া খাদিজা ইন্নাহু লানাবিয়্যু হাযিহিল উম্মাহ, খাদিজা যে সমস্ত আলামত বর্ণনা করছো যদি এগুলি সত্য হয়ে থাকে তাহলে তোমার স্বামী এই জমানার নবী হবে। রাসূল যখন একটু সুস্থ হইলেন, ওয়ারাকা ইবনে নাওফাল আসছে, অনেক কথাবার্তা বলছে, লাস্টে সান্ত্বনা দিয়ে একটা কথা বলতেছে, লাইতানি কুনতু হাইয়ান ইজ ইউখরিজুকা কওমুক, হে মুহাম্মদ ওই দিন যদি আমি তোমার সাথে থাকতে পারতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে, লানসুরান্নাকা নাসরান মুআযযারা, আমি সর্বাত্মক সাহায্য সহযোগিতা তোমাকে করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আশ্চর্য হইয়া, আওয়া মুখরিজিয়াহু, ওরা আমার বের করে দিবে, ওরা আমার আল আমিন মনে করে বিশ্বস্ত সদু সত্যবাদী যে সমস্ত মামলা ওরা মিটমাট করতে পারে না আমাকে সালিশ বানায় ওই মামলা মীমাংসা করে, আর ওরা আমার বের করে দিবে। উনি সান্ত্বনা দিয়া বলতেছেন হাসতে হাসতে, ইয়া মুহাম্মদ মা জা আহাদুন বিমিসলি মা জিতা বিহি, হে মুহাম্মদ যে জিনিস নিয়ে তুমি দুনিয়াতে আসছো, যে দায়িত্ব নিয়ে তুমি দুনিয়াতে আসছো, যে মেহনত নিয়ে তুমি দুনিয়াতে আসছো, এই মেহনত নিয়ে এই পর্যন্ত যত মানুষ আসছে, ইল্লা উদিয়া ওয়া উদি, এদের প্রত্যেককে বাইর করা হয়েছে, জুলুম করা হয়েছে, উপহাস করা হয়েছে, এদেরকে বিভিন্ন ধরনের শত্রুতামি করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আমার বান্দাদের জন্য আফসোস, যিনি বান্দাদেরকে বানাইছেন তিনি আফসোস করে বলতেছেন, মা ইয়াতিহিম মির রাসূল, এমন কোন নবী রাসূল দুনিয়ার মধ্যে আসে নাই, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, যে নবী রাসূলদের সাথে তাদের উম্মতরা উপহাস করে নাই, যাদেরকে কষ্ট দেয় নাই, জুলুম করে নাই, মারে নাই, বের করে দেয় নাই, এমন কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা মানতে খুব কষ্ট হইল, শুনলেন যেদিন হিজরত করে চলে যান মক্কা থেকে মদিনায়, আল্লাহ আকবার, তখন এই কথা মনে হইল, ওহো এই দিনের কথাই তো ওয়ারাকা ইবনে নাওফাল সতর্ক করছিল, তুলনা হয়ে গেছেন মদিনার দিকে, আর একটু পরপর কাবার দিকে তাকান, একটু পরপর বাইতুল্লাহর দিকে তাকান, খুব কষ্ট লাগতেছে, বলতেছেন আহারে বাইতুল্লাহ, আজকে এই দিনের কাজ করার জন্য তোমার কাছ থেকে তারা আমাকে বের করে দিল, আজকে তোমার ছেড়ে আমার চলে যেতে হইতেছে, আবার একটু আগাইতেছেন, আবার তাকাইতেছেন, আবার এই কথা বলতেছেন, হাই রে কাবা, এই তোমার পাশে বৈশা কত কোরআন তেলাওয়াত করছি, নামাজ করছি, জিকির করছি, তোয়াব করছি, মানুষকে ডাকছি, আজকে দিনের কারণে তোমাকে ছেড়ে চলে যেতে হইতেছে, আল্লাহর খুব কষ্ট লাগতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখা সাথে সাথে সূরাতুল কাসাস 85 নম্বর আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফরাযা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, হে নবী নিশ্চয়ই যে আল্লাহ তার উপরে কোরআনকে নাযিল করছেন, অতি সত্তর ওই আল্লাহ আপনাকে আবার এই মক্কার মধ্যে ফিরত নিয়ে আসবেন। আসছিলেন কিনা, ওই যে মক্কা বিজয় ফতে মক্কার সময় আগে ছিলেন মক্কার মুসল্লি, আগে ছিলেন মক্কার মুসল্লি, মাঝখানে আল্লাহ কুরবানি নেওয়ার পর যখন ফিরত নিয়ে আসছেন তখন হয়ে গেছেন মক্কার মুতাওয়াল্লি, আল্লাহু আকবার। তাহলে কি উনি এই কুরবানির কারণে ঠকছেন না দিচ্ছেন? আল্লাহু আকবার। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যারা হকের উপরে থাকবে এদেরকে যত জায়গা থেকে বের করা হবে, যত মসজিদ থেকে বের করা হবে, যত মার্কাজ থেকে বের করা হবে, যত ময়দান থেকে বের করা হবে, অতি সত্তর এরা যদি কামের উপরে টিকা থাকতে পারে, সমস্ত মসজিদ, সমস্ত মার্কাজ, সমস্ত সবগুলোই পয়েন্ট, সমস্ত মাঠ আল্লাহ তাআলা আবার কাম করনেওয়ালাদের হাতে ফেরত দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রমাণিত, এইগুলি প্রমাণ করে যে আমরা হকের উপরে আছি, এত মারামারি, এত গালাগালি, আল্লাহ আকবার, আমাদের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ এগুলি কোনো জবাব দেওয়া হয়েছে? আমরা চাই আরে ভাই তোমরা তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজটা আমাদের করতে দাও, কামের মালিক আল্লাহ। যেরকম ওই আব্দুল মুত্তালিব যায় বলছিল কাবার মালিক আল্লাহ, কাবা কাবার রবে দেখবে, কাবা কাবার মালিকে দেখবে, আমি আসছি আমার উটগুলি নেওয়ার জন্য, আমার উটগুলি আমার দেয়া দাও আমি যাইগা। আমরাও পরিষ্কার কথা বলি, এই মেহনতের মালিক আল্লাহ, এই মেহনত নিয়ে যারা লড়বে তাদের জব আল্লাহ দিবে, আমরা কারো জবাব দিতে চাই না, আমরা একটা জিনিস চাই, আমরা যেন গ্রাস করতে পারি,
তালিম করতে পারি, সবগুদারি করতে পারি, মসজিদ আবাদ করতে পারি, আমাদের কিতাবাদি করতে পারি, আমাদের সমস্ত ইস্তেমা করতে পারি, আমাদের সমস্ত জোর করতে পারি, আমাদের কামগুলি যেন করতে পারি। আমরা আমাদের কাম করার সুযোগটুকু চাই, আমরা আর কিচ্ছু চাই না। হ্যাঁ, বাকি যা করার সেটা আল্লাহ করবেন। যদি কাম করার সুযোগ কেউ না দেয়, আল্লাহু আকবার, খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিসরার কাছে কি পাঠাইছিলেন, চিঠি লিখে পাঠাইছিলেন, ও চিঠি দেখা এরকম রাগান্বিত হয়েছে, সাথে সাথে কি করছে, চিঠি ছিঁড়ে ফেলাইছে। তখন ওই কাফেলা চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আইসা বলছে, ইয়া আল্লাহর রাসূল, কিসরার বাদশা বাজান সে তো চিঠি ছিঁড়ে ফেলাইছে। রাসূল বলছেন, সে চিঠি ছিঁড়ে নাই, সে তার রাজত্ব ছিঁড়ে ফেলাইছে। এই মেহনতের মোকাবেলায় যারা আসবে, যে যে লাইনে কাম করে তার ওই লাইন টুকরা টুকরা হয়ে যাবে এই মেহনতকে ধরার কারণে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলে দিছেন যে আমার এই মেহনত, তুই মাথাওয়ালা ধারালো তরবারি, দুই ফলাওয়ালা, যে খেলতে আসবে কোনো না এক ফলা দেখাইতে যাবে, কেউ টিকতে পারবে না। যারা হযরত জামাত বারাকাতুমের বিরুদ্ধে বাচ্চাদেরকে নামাইছে, বাচ্চাদেরকে স্লোগান দেওয়াইছে, জুতা দেখাইছে, লাঠি দেখাইছে, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে এমন ভাঙন তৈরি করে দিচ্ছেন, ওই সন্তানেরা এখন তাদের বিরুদ্ধে লেখালেখি কলম দেখানো শুরু করছে। আগে আমরা এটা পারতাম না, আগে পারতাম না, আমাদের উস্তাদ মুরব্বী বড়, আরে যতই ভুল হোক ভাই জবান খোলা যাবে না, জবান বন্ধ করো, ওনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ওনাদের বিরুদ্ধে কলম লেখা যাবে না। আগে আমাদের পরিস্থিতি এরকম ছিল, আজকে ওনারাই হযরতজির বিরুদ্ধে এই বাচ্চাদেরকে নামাইয়া বেয়াদব বানাই দিয়েছেন। এরা সকাল বিকাল গালাগালি লেখতে লেখতে, মুখে বলতে বলতে, লাঠি জুতা দেখাইতে দেখাইতে এত বেয়াদব হয়েছে, এখন তাদের উস্তাদদের একটা ভুল প্রকাশ পাওয়ায় তারা তিন টুকরা হয়ে গেছে। তবলিগরে যারা ভাঙতে আসছে নিজেরা এখন তিন টুকরা হয়েছে। এখন এক এক টুকরার ছাত্ররা অপর টুকরার উস্তাদদের রে একেবারে ওই মাকাম থেকে জমিন পর্যন্ত নামায় দেওয়ার জন্য এমন কুচ্ছিত ভাষা ব্যবহার করা শুরু করছে, যেগুলি হযরতজির ব্যাপারে ব্যবহার করতে করতে আর অভ্যস্ত হয়ে গেছে। এই যে দেখা শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার বলতে চাই না। এইগুলি সে 14-15 বছর আগে, 20 বছর আগে কোন দুই বড় বড় হযরতদের মধ্যে কি হয়েছে, 20 বছর আল্লাহ গোপন রাখছে, 14 বছর আল্লাহ গোপন রাখছে, এই জিনিসগুলি এখন প্রকাশিত হইতেছে, আর ওনাদের মধ্যে মতানৈক্য দেখে দেখে টুকরা টুকরা হয়ে যেতেছে। কারণটা কি? হ্যাঁ, হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, যে মুসলমানের দুষ্টুটি গোপন রাখবে তার দুষ্টুটি আল্লাহ তাআলা গোপন রাখবেন, আর যে মুসলমানের দুষ্টুটি প্রকাশ করবে, প্রত্যেকেরই কোনো দুষ্টুটি আছে, হয়তো এই লাইনে নাই এই লাইনে আছে, এই লাইনে নাই এই লাইনে আছে। এখন আমি যদি মনে করি আমার তো এই লাইনে দুষ্টুটি নেই, কারণ এই লাইনে তো ভুল করতেছে অমুক, তাহলে অমুকে ভুলটা ধরে দিই, আল্লাহকে ঠিক আছে তুই তার এই লাইনের ভুল ধরছস, আমি আল্লাহ তোর এই লাইনের ভুল উম্মতের সামনে ফাঁস করে দেব। আজকে সাহাব সাহেবের বিরুদ্ধে এত ভুল ধরল, একটা ভুল বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রমাণ করতে পারে নাই। কোরআন হাদিসের বিষয় তো পারেই নাই, অন্য কোনো কথাও যাও দিছে কাটপিস, যখনই আমরা আগের দুই লাইন পরের দুই লাইন, আগের দুই মিনিট পরের দুই মিনিট ঘুরাই দিছি, এরাই কারে এমনি করলে তো আসলেও কোনো ভুল নাই, একটু আগে যা ভুল করছে আটপিস জোড়া করে দিলে বুঝলেন না, তাহলে তো আসলেও ভুল নাই, ওই যে আল্লাহর হাতে হেদায়ত নাই বলবো না, কিন্তু যখন আগের কথা পরের কথা মিলে দিছি বলে আচ্ছা এমনি বললে তো ভুল নাই, অথচ এতক্ষণ পর্যন্ত কি ছিল, ভুল ছিল। এই জন্য পরিষ্কার বিষয়, যারা দাওয়াতের মেহনতকে ধরতে আসবে আল্লাহ তাআলা এদেরকে টুকরা টুকরা করে দিবেন, টুকরা টুকরা করে দিবেন। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ্য গজব। কোরআনে বলে দিয়েছেন, কুল হুয়াল কাদির, বলে দেন তিনি ওই সত্তা যিনি পারেন, আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, সে আল্লাহ তাআলা কি পারেন, আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজিকুম, তিনি পারেন আসমানের উপর থেকে তোমাদের উপরে গজব নাজিল করতে, তিনি পারেন আসমান লাগবে না জমিনের নিচের থেকে গজব নাজিল করবেন, তিনি পারেন জমিনের নিচের থেকে গজব উঠাইতে হবে না, কি করবেন, হ্যাঁ, আও ইয়ালবিসাকুম শিয়ান, তোমাদেরকে দলে দলে লাগাই দিবেন, তোমরা নিজে না নিজেদের বিরুদ্ধে লেগে যাবা, ফায়ুযিকা বাযুকুম বাসাবাত, একজন আরেকজনের বিরুদ্ধে লাইগা লাইগা এমন অবস্থা তৈরি হবে যে হক দেখার সময় নাই, আগে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকবা, মাঝখান দিয়ে হক জিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার, আরে এইটা একটা দোয়া,
দোয়া, জুলুম থেকে বাঁচার দোয়া, হে আল্লাহ যে ব্যক্তি আমাদেরকে অথবা আমাদের দেশকে অথবা আমাদের দিনকে কোনো না কোনো খারাপ দৃষ্টিতে দেখে, আল্লাহুম্মা মান আরাদানা ও আরাদা বিলাদিনা ও আরাদা দীনানা বিসু ফাআশগিলহু ফি নাফসি, হে আল্লাহ এদেরকে এদের ভিতরেই গণ্ডগোল লাগাই দে, ব্যস্ত করে দেন যেন আমাদের ব্যাপারে নাক গলানোর সময় না পায়। হইছে কিনা ভাই? হইতেছে কিনা? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এরপরে ওয়ারুদ্দা কাইদাহু ফি নাহরি, এদের সমস্ত চক্রান্ত একত্রিত করে এদের ঘরের মধ্যে ছুঁড়ে মারেন। ওয়াজআল তাদবীরহু তাদমীরা, সমস্ত তদবীর সমস্ত প্ল্যান প্রোগ্রামকে ঘুরে ঘুরে করে দেন। কে বলতেছে? আল্লাহ আকবার। আরে এটা দোয়া, দোয়া জুলুম থেকে বাঁচার দোয়া। আমি এই দোয়া কোনোদিন করি নাই, কেউ না কেউ হয়তো করে ফেলাইছে, লাইগে গেছে। জুলুমের দোয়া, জুলুমের বদদোয়া কখনো ফিরত যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, যখনই কেউ মাজলুম হয় সাথে সাথে আল্লাহ তাআলা বলতে থাকেন মাজলুমকে দেখে রেখে, হে মাজলুম, হে মাজলুম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার গুরুত্বের কসম, আমার কুদরতের কসম, লা আনসুরান্নাকা ওয়ালাউ বাদা হিন, তোমার সাহায্য আমি করবই করব, একটু সময় যদি লাগাও যায় তবু সাহায্য তুমি পাবা। আজকে হযরত জি আমার বরকাতুহুম, মিথ্যার উপরে অপবাদের উপরে যে পরিমাণ জুলুম মনের উপরে হয়েছে, আল্লাহ তাআলা কি ওনারই কথা বলেন নাই? ওনার নুসরতের জন্য কি আল্লাহ নাই? ওই আল্লাহ তিনি যে আছেন তার কথা যে সত্য, তার চেয়ে সত্যবাদী আর কেউ নাই, তার কথায় কোনো সন্দেহ নাই, লা ইউখলিফুল্লাহু ওয়াদা, তার কথার মধ্যে কোনো খেলাপ নাই, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেন না। সে আল্লাহ তাআলা তার ওয়াদা বাস্তবায়নের ঝলক দেখানো শুরু করছেন, আল্লাহু আকবার। এই জন্য পরিষ্কার বিষয়, একদিকে হইতেছে ইসলাম দিন, দিনের মেহনত হক, অপরদিকে হইতেছে দিনকে মিটানোর জন্য দাওয়াতের মেহনত নষ্ট করার ষড়যন্ত্র। আমরা কোন দিকে থাকবো? কোন দিকে থাকবো? অবশ্যই হকের উপরে থাকতে হবে। এখন হকের উপরে থাকতে গিয়া যদি কোনো বাধা বিপত্তি সামনে চলে আসে, আল্লাহ তাআলা বলে দিতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র মধু, একটা মধু খাওয়া, এটা কি হালাল না হারাম? একটা হালাল বিষয়, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত? কিচ্ছু না, কিন্তু একটা মধু খাওয়া একটা হালাল বিষয়কে উনি ছেড়ে দিছিলেন বিবিদের কথার কারণে, বিবিদের কথার কারণে মধু খাওয়া ছেড়ে দিছেন। সাথে সাথে আল্লাহ বলতেছেন একটা হালালের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করছেন, একটা হালালের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করছেন। আপনি কি বিবিদে সন্তুষ্টি চান? এই মারদাত আজওয়াজিক, আপনি কি বিবি সন্তুষ্টি চান? সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিছেন না, যা হালাল আছে তা হালাল, হালালের সাথে লাইগা থাকেন। যদি লাইগা থাকার জন্য বিবি চলেও যায়, লাইগা থাকার জন্য বিবিরা যদি আপনাকে চাপও দেয়, ওয়া ইন তাবাহারা আলাই ফা ইন্নাল্লাহ হুয়া মাওলা, আল্লাহ আপনার সাথে থাকবেন, ওয়া মালাইকাতু ফেরেশতারা থাকবে, ওয়াল ফা ইন্নাল্লাহ মাওলাহু ওয়া জিব্রিল, জিব্রিল আপনার সাথে থাকবেন, ওয়া সালিহুল মুমিনিন, সমস্ত নেককাররা আপনার সাথে থাকবে, ওয়াল মালাইকাতু বাদা যালিকা যাহির, এবং সমস্ত ফেরেশতারাও আপনার সহযোগিতা করবে। এখন দাওয়াতের মেহনত কি খালি হালাল নাকি এটা ফরজে কিফায়া? কোন কোন ক্ষেত্রে ফরজে আইন, অর্থাৎ কেফায়া বলেন আর আইন বলেন, ফরজ তো, ফরজ কিনা? এই ফরজের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, হালালের কথাটা এত কঠিন, তাহলে ফরজের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, পাঁচ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিছেন বিবিরা যদি আপনার কথা না মানে অবস্থান নেয়, আসা রাব্বুহু আইয়ুবদিলাহু, আল্লাহ চাইলে এই বিবিদেরকে বাদ দিয়া এর চেয়েও নতুন বিবি আপনাদেরকে দান করবেন। ঠিক তদ্রুপ যারা হকের উপরে থাকবে, ফরজের পক্ষে থাকবে, মেহনতের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা এদের পক্ষে থাকবেন, জিব্রিল থাকবে, সমস্ত ঈমানদার থাকবে, সমস্ত ফেরেশতাদের পক্ষে থাকবে, আর এদের বিরুদ্ধে যারা থাকবে, এদেরকে ঠেকাইতে যারা থাকবে, যদি এরা তৌবা করে ফেরত চলে আসে, আলহামদুলিল্লাহ নবীদের বিবি তৌবা করছে, আল্লাহ রেখে দিয়েছেন, যদি তৌবা না করে যে যে মৌকায় যে যে জায়গায় আছে এদেরকে আল্লাহ তাআলা ওই সমস্ত জায়গা থেকে বের করিয়া, এর চেয়েও ভালো ভালো ব্যক্তিকে ওই সমস্ত জায়গায় বসাইয়া ওদের দ্বারা দিনের কাম নিবেন। এই সকল ব্যক্তিদেরকে দিনের কাম নেওয়ার জন্য আল্লাহর কোনো ধরাবান্ধা নাই, থাকা নাই। এই জন্য আমরা হকের সাথে এই দাওয়াতের মেহনতের সাথে মৃত্যু পর্যন্ত থাকার নিয়ত করতে পারি কিনা ভাই? এই জন্য একটা জিনিস পরিষ্কার, বাতিল চাইতেছে দিনকে মিটাইতে, দিন মিটানোর জন্য দিনের মেহনত বন্ধ করতে হবে, ঠিক কিনা ভাই? হ্যাঁ হ্যাঁ, শুধু কারেন্ট বন্ধ করে দিলে মাইক বন্ধ হয়ে যাবে, কারেন্ট বন্ধ করে দিলে ফ্যান বন্ধ হয়ে যাবে, কারেন্ট বন্ধ করে দিলে লাইট বন্ধ হয়ে যাবে, হবে কিনা?
তাহলে তাওয়াতের মেহনত বন্ধ করলে দিনের সব বন্ধ হয়ে যাবে। তাহলে তাওয়াতের মেহনত এমন এক জিনিস কারেন্টের মতো, এটা ঠিক থাকলে সব ঠিক থাকবে। তখন তারা প্ল্যান নিছে দিন ধ্বংস করতে হলে তাওয়াতের মেহনত ধ্বংস করতে হবে। এই জন্য তারা যত বেশি দাওয়াতের মেহনত ধ্বংস করার জন্য মেহনত করবে, আমরা যদি তত বেশি সারা বিশ্বে দাওয়াতের মেহনত চালু করিয়া দিন জিন্দা করার জন্য মেহনত করতে না পারি, এই বাতিলের মোকাবেলা করা সম্ভব হবে না। এই জন্য তারা যত চেষ্টা করবে আমরা তার চেয়েও দ্বিগুণ চেষ্টা করিয়া সারা বিশ্বের প্রতিটা ঘরে ঘরে এই দাওয়াতের কালিমাকে পৌঁছাই দিব। এই নিয়ত কার কার আছে ভাই? সারা বিশ্ব, সারা বিশ্ব সফরে নিয়ত আছে কিনা ভাই? আল্লাহ তালা আমাদেরকে তো ভাই নগদ।